করে দেখেন আমরা মানে ট্যাক্স মানে এই জিনিসটা বেলমন্ট ফোর্ড আমরা মোটামুটি কত 25 মিনিটস এর মতো পড়বো, এরপরে হচ্ছে আমরা গ্রিডিতে চলে যাবো। সো একটু খেয়াল করে দেখেন এই আলোচনা ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে। সমস্যা কি ছিল ডায়াক্সটাতে, এই মানে এইটার উপর আমরা যদি ডায়াক্সটা চালাইতাম তাহলে আমরা বিপদে পড়তাম। কেন বিপদে পড়তাম, এটার প্রবলেম ছিল মানে এটা নেগেটিভ এজ প্রবলেম করতেছিল, এন্ড আমাদের ডায়াক্সটার শর্টেস্ট পাথটি হচ্ছে এবিডি। আমরা ক্লাস ক্লাসে দেখাইছিলাম যে আমরা যদি ডায়াক্সটা রান করি তাহলে আমরা শর্টেস্ট পাথ এ থেকে ডি তে পাবো হচ্ছে ভিয়া এবিডি, এন্ড আমাদের কস্ট ছিল টু। বাট আমরা যদি আমরা দেখাইলাম যে আমরা যদি মানে আসলে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি আসলে শর্টেস্ট পাথ হচ্ছে এইটা এসিবিডি, যেখানে কস্ট হচ্ছে 3R1 যোগ করলে 4, তার থেকে 4 চলে গেলে মানে 0, আসলে আমার কস্ট হচ্ছে 0। এখন সমস্যাটা কোথায়, সমস্যা ছিল হচ্ছে মানে এক কথায় যদি মানে সমস্যার অনেক রকম টাইপ বলা যায়, বাট এক কথায় যদি বলতে চান নেগেটিভ এইচ হচ্ছে সমস্যা করতেছিল। এন্ড নেগেটিভ এইচ থাকলে ডায়াক্সটা কাজ করে না, এটা আমরা বলে দিতে পারি। বাট তাহলে এই প্রবলেম সলভ করবো কিভাবে, বা আমরা নতুন অ্যালগোরিদম কিভাবে দিব যেটাতে এই প্রবলেমটা থাকবে না, সেটা বুঝতে গেলে শুধু নেগেটিভ এজ বললেই হবে না, আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। দেখেন এইখানে শর্টেস্ট পাথ হচ্ছে এবিডি, দেখেন খেয়াল করেন এ এ থেকে বি, বি থেকে ডি, কিন্তু আমরা যে শর্টেস্ট পাথটাতে আসলে শর্টেস্ট পাথ পাচ্ছি যেটা ডায়াক্সটা দিচ্ছে না সেটা কি, সেটা হচ্ছে এসিবিডি। খেয়াল করে দেখেন এটা এ থেকেই শুরু করছে, ভালো কথা, মাঝখানে বি এর আগে ও একটা জায়গায় গেছে, সেটা হচ্ছে সি, যে এই রাস্তা হয়ে আসছে। বুঝতে পারতেছেন মানে আমার আমি যদি বুঝায় বলার চেষ্টা করি, এই যে এরকম একটা জিনিস আমার ধরেন শর্টেস্ট পাথ এরকমই আছে, এই যে এরকম এরকম করে এটা হচ্ছে শর্টেস্ট পাথ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, চারটা নোট, তো এই জন্য আর ধরেন একটু বড় হইলো আর কি, এই মাঝখানে অনেক ধরেন ছোটখাটো নোট আছে, সে এইগুলা হয়ে হয়ে এখান থেকে এখানে যাওয়ার রাস্তা। এখন এইরকম কোন পাথ দিয়ে আসলে কি শর্টেস্ট পাথ পাওয়া যাবে যদি কোনো এজ নেগেটিভ না থাকে? ধরেন এই পর্যন্ত আমি আসলাম, সব আগের মতোই আছে, মাঝখানে আমি একটু ঘুরে আসলাম, মানে ডিরেক্ট এখান থেকে এখানে না গিয়ে, খেয়াল করেন ডিরেক্ট এখান থেকে এখানে না গিয়ে এখান থেকে আমি একটু ঘুরে আবার এখানেই আসলাম, বা এখান থেকে আরেকটু ঘুরে আমি অন্য রাস্তায় ঘুরে এখানে আসলাম, যেটাই বলেন। সো সেটা যদি আমি করি, আমার যদি নেগেটিভ না হয় তাইলে কি এইটাতে কখনো কম হওয়ার সম্ভাবনা আছে? আমি কি বুঝাইতে পারতেছি? প্লিজ দেখেন কেউ এইখানে অ্যাটেন্ডেন্স এর এমনি অবস্থা খারাপ, আর আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ক্লাসের পেস অনেক স্লো, তার কারণ হচ্ছে ক্লাস যারা করতেছে তারা যাতে জিনিসপত্র বুঝতে পারে, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। বাকিগুলা মানে রেকর্ডিং যারা দেখো তা আমার মানে প্রাইমারি অডিয়েন্স না। আপনারা যদি এইখানে না বুঝেন আমাকে একটু প্রশ্ন করবেন। আমি বলতে চাচ্ছি ডায়াক্সটা কি করে খেয়াল করেন, ডায়াক্সটা কিন্তু এইটার পরে এটাকে কেন নিছে, কারণ ডায়াক্সের অ্যালগোরিদমে বলা ছিল যে আমরা সবসময় মিনিমামটাকে নিব, তার মানে এখান থেকে এখানে যাওয়ার জন্য এইটাই মিনিমাম, তাই না? বা ডায়াক্সটা প্রত্যেক স্টেপে এটা মেক শিওর করছে যে এ থেকে ডি তে যাওয়ার জন্য এইটাই মিনিমাম। এখন আমি যদি এইরকম একটু এক্সট্রা ঘুরে আসি, এক্সট্রা পথ ঘুরে আসি, তাহলে কি এটা মিনিমাম হওয়ার কোনো চান্স আছে? যদি আমার এজ সবগুলো পজিটিভ হয় তাহলে কখনো এটা মিনিমাম হওয়ার চান্স নাই। কেন? কারণ আমি এক্সট্রা পথ ঘুরতেছি, যত ঘুরবো তত আমার স্টেপ বেশি নিতে হবে, তত আমার পা বেশি চলতে হবে, তত আমার কস্ট বেশি হবে। আপনার ধরেন বাসা থেকে ব্র্যাকে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এইটা, আপনি যদি মনে হয় যে না আজকে একটু ওইদিকে ঘুরে আসি, তাহলে কখনোই কি আপনার মানে আপনি জানেন আপনি ওয়েল স্টাবলিশড যে আপনার যত আপনি পথ হাঁটবেন তত রিক্সা ভাড়া বেশি দিতে হবে, সেইটাই হচ্ছে শর্টেস্ট পাথ, ওয়েল স্টাবলিশড শর্টেস্ট পাথ। মানে আপনি যদি আপনার বন্ধুর বাসার থেকে ঘুরে তারপরে আবার মানে ব্র্যাকে যান এর মাঝখানে, তাহলে কস্ট কখনো কি কম হইতে পারে? পারে না। যদি এমন হয় যে আপনার বন্ধুর বাসায় গেলে আপনার বন্ধু আপনাকে 200 টাকা দিবে, তাইলে এক কথা, আমি কি বুঝাইতে পারতেছি, তখন আপনার পকেট থেকে 200 টাকা খরচ না হয়ে আপনার পকেটে 200 টাকা ঢুকে যাবে আপনার বন্ধুর সাথে যদি আপনি দেখা করেন, ইন দ্যাট কেস ইটস পসিবল। বাট এইরকম কোনো মানে আদার ট্রিক না থাকলে আপনি যদি এক্সট্রা পথ ঘোরেন আপনার অবশ্যই এক্সট্রা কস্ট হবে, কখনোই আপনি কস্ট কমাইতে পারবেন না। সো এই জিনিসটাই আমি এখানে বলার চেষ্টা করতেছি যে আপনি যদি এবিডি তে শর্টেস্ট পাথ হয় তাহলে শুধু শুধু এই যে দেখেন এসিবিডি তে ঘুরলে আপনি কখনোই এর চেয়ে কম কস্ট পাবেন না। খেয়াল করেন এসিবিডি তে যাইতে গেলে কিন্তু তিনটা এজ, এসি সিবি বিডি, আর তিনটা এজ, আর আপনি যদি এবিডি পথে যান তাহলে দুইটা এজ, এবি আর বিডি। এখন এসিবিডির মধ্যে কিন্তু এইগুলা মানে অলরেডি আছে যে বিডি পাথটা আছে, আমি কি বুঝাইতে পারতেছি? তো আপনি যদি বলে দেন আগে থেকে যে এটা শর্টেস্ট পাথ, এটা আপনি শিওর ডায়াক্সটা দিয়ে চালানো পাথ এটা শর্টেস্ট,
তাহলে এইরকম এক্সট্রা পথ ঘুরলে আপনি কখনোই এর যে কম পাইতে পারেন না। কখন পাবেন? যদি নেগেটিভ এসে থাকে তখন। তাহলে এটাই হচ্ছে কথা, যে এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে খেয়াল করেন এবিডি পাথের কয়টা ইয়ে আছে, দুইটা, মানে দুইটা এজ আছে রাইট, আর এসিবিডি পাথে তিনটা এজ আছে। সো দুইটা এজ দিয়ে পাওয়ার শর্টেজ পাথ হচ্ছে এইটা, বাট তিনটা এজ কনসিডার করে পাওয়ার শর্টেজ পাথ হচ্ছে এইটা। এই যে নাম্বার অফ এজ, এটা আমি কনসিডার করতে পারতেছি না কোথায় ডায়াক্সটাতে, ডায়াক্সটাতে কয়টা এজ দিয়ে এখান থেকে এখানে যাচ্ছে এইগুলো কনসিডার করার কোনো সুযোগ কিন্তু নাই। ডায়াক্সটা কি করে, এখানে আসো, এখান থেকে সবচেয়ে কম কোনটা বি, এবার এখান থেকে সবচেয়ে কম কোনটা কোথায় যাওয়া যায় এটা, এইভাবে করে আগায় সবচেয়ে কম, সবচেয়ে কম বিএফএস এর মতো লেভেল লেভেল বাই আগায়, ঠিক এইরকম যে সবচেয়ে কম যেটা যেটা যাওয়া যায় সেখানে আগে যাবো, সেখান থেকে সবচেয়ে কম যেখানে যাওয়া যায় সেটাই আগে যাবো, এইভাবে আগায়। সো এই যদি হয় অবস্থা, তাহলে নাম্বার অফ এজ কয়টা লাগে সেটাও আমরা যদি মানে ইনকর্পোরেট করতে চাই আমাদের অ্যালগরিদমে শর্টেস্ট পাথে, সেইটা আইডিয়া থেকে আসছে হচ্ছে বেলম্যান ফোল্ড। সো খেয়াল করেন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এক্স থেকে ওয়াই তে যাওয়ার জন্য ম্যাক্সিমাম কয়টা এজ লাগতে পারে, আপনার গ্রাফে যদি এনটা ভার্টেক্স থাকে, আপনার গ্রাফে ভার্টেক্স আছে এনটা, তাহলে আপনি একটা নোড থেকে আরেকটা নোডে যাইতে চান, আপনার ম্যাক্সিমাম কয়টা এজ লাগতে পারে? N-1 তাই জিনিসটা বুঝতেছেন কিনা দেখেন, এটা আমি বোঝানোর জন্য লাস্ট ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার যদি পাঁচটা আঙ্গুল থাকে, সেই পাঁচটা আঙ্গুলের মধ্যে আসলে চারটা মানে ফাঁকা জায়গা আছে, আপনি যদি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলে ট্র্যাভার্স করে এখান থেকে যেতে চান, তাহলে দেখেন খেয়াল করেন ফার্স্টে আপনাকে এই ফাঁকা জায়গাটায় যেতে হবে, এই ফাঁকা জায়গার পরে এই আঙ্গুলটা পাবেন, তারপরে দুই নাম্বার, এটা তিন, এটা চার, তার মানে এক থেকে পাঁচে যাইতে গেলে আপনার মাঝখানে চারটা রাস্তা অতিক্রম করতে হবে। তো আপনার কাছে যদি গ্রাফে 100টা ভার্টেক্স থাকে, অ্যাট বেস্ট আপনার 99টা এজ লাগবে এক থেকে 100 যাইতে গেলে, মাঝখানে 99টা এজ অতিক্রম করে যেতে হবে। সো আমরা যদি বলতে পারি, খেয়াল করেন আমরা যদি বলতে পারি যে সর্বোচ্চ 99টা এজ ব্যবহার, তার মানে 99টা এজ ম্যাক্সিমাম লাগতে পারে, এর বেশি লাগবে না, আর মিনিমাম লাগতে পারে একটা এজ। আমরা যেটা করতেছি, আমরা বেলম্যান ফোর্ডে যেটা করতেছি, আমরা এই জিনিসটা মেক শিওর করতে চাচ্ছি যে আমরা দেখতে চাই যে সর্বোচ্চ 99টা এজ ব্যবহার করে, সর্বোচ্চ সব অ্যাবসলিউট যে 99টা এজ ব্যবহার করতে হবে এমন না, আমার গ্রাফে যদি 100টা ভার্টেক্স থাকে তাহলে সর্বোচ্চ 99টা ভার্টেক্স ব্যবহার করে শর্টেস্ট পাথ কত, বুঝছেন আমার কথা? সো এইটা যদি আমরা মেক শিওর করতে পারি, যেমন এই যে এটা দুইটা এজ ব্যবহার করে এই জন্য টু আসতেছে, আমরা যদি কোনোভাবে বলতে পারতাম দেখো তিনটা এজ ব্যবহার করে কত তখন আনসার আসতেছিল, যদি চারটা এজ ব্যবহার করে আরো কম থাকতো তাহলে আরো কম আসতে পারত, এই হচ্ছে কথা। সো এখন খেয়াল করেন, ধরেন আমার শর্টেস্ট পাথ পাওয়া যাবে তিনটা এজ ব্যবহার করে, তা আমি যদি 100টা এজ ব্যবহার করি তাতে কিন্তু আমার শর্টেস্ট পাথ চেঞ্জ হবে না, মানে সর্বোচ্চটা যদি আমি ব্যবহার করি আমি করে করে দেখবো যে চেঞ্জ হয় কিনা, যদি হয় তিনের থেকে বেশি তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে তিনের জন্য যেটা ছিল সেটাই থেকে যায়, এই হচ্ছে কথা। কিন্তু আমরা চেষ্টা করবো সর্বোচ্চ এতগুলা ব্যবহার করে, তার মানে আমার গ্রাফে যদি এনটা ভার্টেক্স থাকে তাহলে আমি ম্যাক্সিমাম N-1টা এজ ব্যবহার করে চেষ্টা করে দেখি। তো এটাই হচ্ছে বেলম্যান ফোর্ডের কথা ছিল, বেলম্যান ফোর্ড কি করতে পারে, নেগেটিভ ওয়েট হ্যান্ডেল করতে পারে, যেটা আমরা দেখাইলাম যে এক্সট্রা এক্সট্রা মানে এখানে টোটাল কয়টা, চারটা ভার্টেক্স আছে এই জন্য তিনটা এজ কনসিডার করে পাওয়া গেছে শর্টেজ পাথ, এটা কাজে। সেই এটা বেলম্যান ফোর্ডের এটা যে কাজ করে এটা আপনাদেরকে নিজেদেরকে কনভিন্স করতে হবে, উই ক্যান প্রুভ দ্যাট, বাট আমরা ঝামেলা যাচ্ছি না। কিন্তু সমস্যা হচ্ছে এটা ডায়াক্সটার চেয়ে স্লো, সেটাও আমি লাস্ট ক্লাসে বলছিলাম, ডায়াক্সটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা আর এইটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা। সো কিভাবে কাজ করে সেটাও লাস্ট ক্লাসে বলছি, বাট আসেন ছোট্ট একটা ইয়াদে, এই যে এটা হচ্ছে জিরোটা এজ কনসিডার করে। সো আগের এজের আইডিয়াটা যদি ক্লিয়ার হয় এখন ভালো মতো বুঝতে পারবেন, এখানে ভার্টেক্স আছে কয়টা, 1 2 3 4 5, পাঁচটা ভার্টেক্স, এই জন্য দেখেন ম্যাক্সিমাম চারটা এজ কনসিডার করে, আমার ম্যাক্সিমাম চারটা এজ কনসিডার করে ডিস্টেন্স কত সেটা দেখতে হবে, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যারেটা, এটার দিকে তাকাইলেই আমি বুঝতে পারবো এখান থেকে এটার আসলে ডিস্টেন্স কত। সো ডি জিরো মানে কি, কোনো এজ কনসিডার না করে, সো কোনো এজই যদি আপনি কনসিডার না করেন, আপনি যদি কোনো পা না ফেলেন তাহলে কি আপনি কোথাও যেতে পারবেন? পারবেন না। সোর্সের ডিস্টেন্স জিরো থাকবে, বাকি সবার ডিস্টেন্স থাকবে ইনফিনিট, এরপরে আপনি একটা এজ কনসিডার করে, সো খেয়াল করেন আপনি যদি একটা এজ কনসিডার করেন তাহলে আপনি 1 লাভ দিতে পারবেন, গেটস থেকে যেসব জায়গায় যেতে পারবেন, যেমন গেট থেকে প্যাকার্ড, তাহলে প্যাকার্ডের ডিস্টেন্স হচ্ছে 1, আর গেটস থেকে 1 লাভ দিয়ে আপনি যেতে পারবেন এইখানে ডিশ, ডিশের ডিস্টেন্স 25 গেল। এখন আপনার কাজ হবে দুইটা এজ ব্যবহার করে ম্যাক্সিমাম, তাহলে খেয়াল করেন দুইটা এজ মানে কি, তাহলে আপনি প্যাকার্ডে গেছেন, প্যাকার্ড থেকে আর কোথায় কোথায় যেতে পারেন, খেয়াল করেন
একটা লাভ দিয়ে আপনি ডিশে গেছেন সেটা ছিল 25, কিন্তু এখন দুইটা আইস ব্যবহার করে, যে গেটস থেকে প্যাকার্ড, প্যাকার্ড থেকে ডিশ, এক এক আর 22-23, তাহলে প্যাকার্ডের ডিস্টেন্স সরি ডিশের ডিস্টেন্স এখন হয়ে যাবে 23। এটা এক একই থাকবে, খেয়াল করেন এই যে এক কিন্তু চেঞ্জ হচ্ছে না, কেন? কারণ এইটা শর্টেজ ডিস্টেন্স আমি অলরেডি একটা আইস ব্যবহার করে পেয়ে গেছি ডিরেক্ট, আর কোনোভাবে গেলে আমি এর চেয়ে কমে যাইতে পারতেছি না, বুঝাইতে পারলাম? এই জন্য এটা কিন্তু থেকে যাবে, আমি এখন 2-3-4 যাই করি না কেন, এটা 1 থেকে যাবে, কেন? কারণ ম্যাক্সিমাম 4টা আইস ব্যবহার করে যে ডিস্টেন্স সেটা আমি অলরেডি একটা আইস ব্যবহার করে পেয়ে গেছি, এটার জন্য সেটা আর চেঞ্জ হবে। সেই যে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে মানে প্রতি স্টেপে D3 মানে হচ্ছে যে ডিস্টেন্সটা পাচ্ছি তার মানে অ্যাট বেস্ট 3টা আইস ব্যবহার করে পাইছি, এইটাতে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাট বেস্ট 4টা আইস ব্যবহার করে। সো 3টা আইস ব্যবহার করে যেই ডিস্টেন্স, 4টা আইস ব্যবহার করে সেই ডিস্টেন্স, তার মানে খেয়াল করে দেখেন তার মানে আসলে কি, তার মানে কোনো শর্টেজ পাথে 4টা আইস ব্যবহার হয় নাই। আমি কি বুঝাইতে পারতেছি রডসি? আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, আপনার নাম কি রডসি? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আই এম প্রোনাউন্সিং ইট কারেক্ট। সো তার মানে হচ্ছে দেখেন 3 আর 4 এ কোনো যদি পার্থক্য না হয় তার মানে আসলে কি, তার মানে হচ্ছে 3টা আইস ব্যবহার করে আমার সবগুলা হয়ে গেছে, সো 4টা আইস ব্যবহার করা আমার লাগতেছে না। সো আপনারা কিন্তু এটাও বলতে পারেন যে স্যার ধরেন আপনার কাছে 100টা আইস আছে, এই 100টা ভার্টেক্স আছে, তার মানে আমি কি D99 পর্যন্ত চালাবো, তাই না? আমার D99 এই অ্যারেটাও লাগবে, তাই তো? কারণ 100টা ভার্টেক্স থাকলে 99টা আইস থাকতে পারে। এখন খেয়াল করেন আপনি দেখলেন কোন একটা পর্যায়ে D44 এর পরে দেখলেন D45-এ D44 এর ভ্যালুও যত, অ্যারেগুলা যত, D45 এর ভ্যালুও ঠিক তত, তাহলে কি আপনার 45 এর পরে আর রান করার প্রয়োজন আছে? আমি কি বলছি আপনারা বুঝতেছেন কিনা দেখেন, এই যে দেখেন এখানে এখানে D3 আর D4 চেঞ্জ হয় নাই, তার মানে আসলে কি, তার মানে আপনি যদি ধরেন D4 এর পরে যদি D5 ও চালাইতেন এটা কোনোদিনই চেঞ্জ হইতো না। সাধারণ আপনার গ্রাফে 5টা ভার্টেক্স না থেকে 100টা ভার্টেক্স আছে, তাহলে আপনার এই অ্যারেট এরকম 99টা অ্যারে লাগতো, বাট মানে D99 এটা চালাই দিয়ে দিতো, ভালো কথা। কিন্তু আপনি D45 এর পরে দেখলেন আর চেঞ্জ হচ্ছে না, D45 আর D44 একই ভ্যালু, দুইটা ডিস্টেন্সের একই ভ্যালু, তাহলে এরপরে আপনি যদি D46 ও চালান আর তো চেঞ্জ হবে না, কারণ 45 এ যদি চেঞ্জ না হয় 46 ও চেঞ্জ হবে না, এরপরেও চেঞ্জ হবে না, সেগুলো চালানো বৃথা, এগুলো দরকার নেই। সো আমরা ওই ধরনের অপটিমাইজেশন করতে পারি, বাট উই উইল ডু দ্যাট। সো এই যে এত কথা বললাম এটা কিভাবে করব, এই যে প্রত্যেক দফা মানে আমার ওই যে N-1 এতগুলো এজের জন্য, এই যে এই লুপটা দেখেন এটা N-1 টাইমস চলে, লাস্ট দিন বলছিলাম 0 থেকে N-2 মানে হচ্ছে N-1 বার, কি হয় একটা ভার্টেক্স নেয় প্রত্যেকবার তার ভার্টেক্স এই তার নেইবার গুলাকে আপডেট করার চেষ্টা করে, আপডেট করার কোড আমরা সবাই জানি, আপডেট করার কোড হচ্ছে এইটা ডিভি ইকুয়ালস টু মিনিমাম অফ ডিভি অথবা DU প্লাস মানে ওয়েট, মানে ইউ থেকে ভিতে যাওয়ার কস্ট, সরি ইউ থেকে ভিতে যাওয়ার কস্ট আর তার সাথে DU এর কস্ট যোগ করে আমি যদি অলরেডি ডিভি এর চেয়ে কম পাই তাহলে আপডেট করবো, নাহলে যা ছিল তাই থাকবে, এই হচ্ছে বেলম্যান কোড। এখন খেয়াল করেন আপনারা এখন বলতে পারেন এখানে অ্যাজ ইউজুয়াল এটা কাজ করে কিনা, আমরা বলছি এটা কাজ করে, এটা ফাস্ট না সেটাও বলছি। এখন এইটা একটু দেখেন সিম্পল পাথের কথা আপনাদেরকে লাস্ট ক্লাসে না মানে ফার্স্টেই বলছিলাম, সিম্পল গ্রাফ, সিম্পল পাথ, এই জিনিসপত্রগুলোর কথা বলছিলাম। সিম্পল পাথ মানে কি, আপনি ধরেন এখান থেকে এখানে যাইতে চান, আপনি ধরেন এখান থেকে এখানে যাইতে চান, তাহলে সিম্পল সিম্পল পাথের আইডিয়া কেন লাগতেছে, হুট করে আরেকটা নতুন টপিকে কেন আসলাম একটু পরে বুঝতে পারবেন। সিম্পল পাথ মানে কি, আপনি ধরেন এখান থেকে এখানে যেতে চান, এমন পাথ দিয়ে যাবেন যেখানে কোনো সাইকেল নাই, বুঝাইতে পারলাম? এখান থেকে যেমন এমন পাথ দিয়ে যাবেন যেখানে কোনো সাইকেল নাই, যেমন এটা কিন্তু নন সিম্পল পাথ, আপনি ধরেন এখান থেকে এখানে যাচ্ছেন তারপরে একটু ঘুরে আবার এখানে ফেরত এসে এখানে গেলেন, তাহলে এই যে গেলেন এক্সট্রা ঘুরে আসলেন, এটা সিম্পল পাথ না। সিম্পল পাথ মানে কি, আপনি এখান থেকে যাবেন একটা থেকে একটা যাবেন আবার এখান থেকে আরেকটা যাবেন এখান থেকে আরেকটা, এইভাবে করে যাবেন, তার মানে সিম্পল পাথ মানে হচ্ছে যে এখানে কোনো মানে কোনো সাইকেল নাই, যদি কোনো সাইকেল না থাকে সেগুলোকে বলে সিম্পল পাথ, বোঝা যাচ্ছে? সিম্পল পাথ মানে হচ্ছে যেখানে কোনো সাইকেল নাই, সাইকেল থাকতে কি সমস্যা, যেটা আমি একটু আগেই বললাম যে দেখেন আপনি যদি এইখান থেকে অযথা ঘুরে আবার এইখানে আসেন তাহলে আপনার কস্ট শুধু বাড়বে না, ধরে নেন আপনার হাতে কোনো নেগেটিভ এজ নাই, কোনো নেগেটিভ এজ নাই, আপনার এজ যদি শুধু পজিটিভ হয়
তাহলে আপনি এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসেন তাহলে এইটুকু শুধু আপনার কস্টকে বাড়াবে না কমাবে? যে এইটুকু বাড়াবে, রাইট? এটা শুধু বাড়াবে আমার কস্টকে। সো ইন দ্যাট কেস আমার যেটা করতে হবে, মানে আমাদের সিম্পল পাথের আইডিয়া কেন দরকার সেটা বলতেছি, বাট সিম্পল পাথ মানে হচ্ছে আমার পাথে কোনো সাইকেল থাকবে না। আমি এক্স থেকে ওয়াই এ যাইতে চাই, এর মধ্যে কোনো সাইকেল থাকবে না। সাইকেল মানে কি? এক জায়গা থেকে শুরু করে আবার সেই জায়গায় ফেরত আসছে, এরকম হইতে পারবে না। সো সিম্পল পাথে, আচ্ছা তার মানে কি, এক আপনার যদি কি বলে ওইটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করছি, আপনার যদি এনটা ভার্টেক্স থাকে তাহলে সিম্পল পাথে এন মাইনাস ওয়ানটা এজ থাকবে ম্যাক্সিমাম। তার মানে আপনার যদি চারটা ভার্টেক্স থাকে তাহলে এখান থেকে এখানে যেতে আপনার তিনটা এজ লাগবে। সো খেয়াল করে দেখেন বেলম্যান ফোর্ড এর, মানে যে আমরা এতগুলো অ্যারের কথা বলতেছিলাম, D0, D1, D2, D3, এতগুলো অ্যারে আমাদের লাগবে না, আমাদের একটা অ্যারে দিয়েই কাজ চলবে। কারণ কারণটা কি খেয়াল করেন, D0 লাগে কেন D1 বের করতে গেলে, তাই না? একটু খেয়াল করে দেখেন, এই যে আপনাদেরকে সুডো কোডটা দেখাইলাম, এখানে এখানে যে সুডো কোডটা দেখাইলাম, এই যে বেলম্যান ফোর্ড এর কথা বললাম, খেয়াল করেন DI+1 এর জন্য কি লাগে, শুধু DI, তাই তো? সারা খেয়াল করেন, তাহলে আই এর ভ্যালু যখন 3 তখন আমার লাগতেছে কত, 2, তাই না? মানে এই অ্যারেটা আপডেট করার জন্য শুধু আমার এই অ্যারেটা লাগতেছে, তাই তো? হ্যালো, ওকে, আচ্ছা আপনারা কি কলে আসছেন বাই এনি চান্স? জি স্যার। ওকে, আমি বলতে চাচ্ছি এই অ্যারেটা আপডেট, মানে এই অ্যারেটা আপডেট করার জন্য আমার শুধু এইটাই লাগতেছে না, কারণ আমি দেখতেছি তিনটা এজ ব্যবহার করে কোথায় যেতে পারি। সেটার জন্য আমি কি দেখব, যে দুইটা এজ ব্যবহার করে কোথায় কোথায় গেছি, তার সাথে তিনটা এজ ব্যবহার করে কোথায় যাচ্ছি সেটা দেখতে চাই। সো এইটা ব্যবহার করার জন্য D3 বের করার জন্য আমার শুধু D2 লাগতেছে, D4 বের করার জন্য আমার শুধু D3 লাগতেছে। তাহলে বুঝতেছেন কথা, মানে এইটা বের করার জন্য আমার শুধু এর আগের অ্যারেটা লাগতেছে, এগুলা কি আর লাগতেছে? লাগতেছে না। ইন দ্যাট কেস আমার এই এতগুলো অ্যারে না রেখে আমি একটা অ্যারে দিয়ে কাজ চালাইতে পারি। কিভাবে? দেখেন, সো আমি যেটা করতেছি একটা অ্যারে দিয়ে কাজ করতেছি, DV=main DV, আর DU থেকে H2। এই মানে আমার ওই এত লক্ষ লক্ষ অ্যারের দরকার নাই, আমার বেলম্যান কোড আসলে এটা কোড, এটা সুডো কোড না, এটা আসলে লিটারালি কোড। আপনি আপনাকে যদি এখন বেলম্যান কোডের কোড করতে দিই আপনি এখনই পাবেন। সো প্রথমে আপনি সবার ডিস্টেন্স ইনফিনিটি সেট করবেন, সোর্সের ডিস্টেন্স 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত আপনি এটা চালাবেন, এন্ড প্রতি দফায় আপনি ওই একটা ডিস্টেন্সের অ্যারে মেনটেন করবেন, করে হচ্ছে আপডেট করার চেষ্টা করবেন। এটাকে ডায়াক্সের সাথে কম্পেয়ার করার চেষ্টা করে দেখেন, ডায়াক্সাতে কি ছিল, ডায়াক্সাতে আমরা ক্লেভারলি একটা মানে মিনিমামটাকে পিক করতেছিলাম, একটা মিনিমাম এই নোডকে পিক করে তার থেকে মিনিমাম জায়গায় যাওয়ার চেষ্টা করতেছিলাম। এইখানে কিন্তু কোনো স্মার্টনেস নাই, এখানে কোনো মিনিমাম পিক করার কোনো ব্যাপার নাই, আমরা বারবার বারবার একই কাজ করে যাচ্ছি। এন মাইনাস ওয়ান টাইমস আমরা কি করে যাচ্ছি, প্রত্যেকটা ভার্টেক্স নিচ্ছি, তার নেইবারদেরকে চেক করতেছি, যদি আপডেট করা সম্ভব হয় আপডেট করে যাচ্ছি, এখানে তেমন কোনো স্মার্টনেস নেই, এই হচ্ছে কথা। সো এগুলো একটু দেখবেন, এই যে কেন আমাদের এতগুলো অ্যারে নাও লাগতে পারে হারিকারি, এগুলো একটু দেখবেন, বাট দে আর নট ইম্পর্টেন্ট থিংস। সো আগে আগের ক্লাসেই বলছি এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ E×V, কেন এটা খুবই সহজ এখান থেকে বোঝা যাচ্ছে, দেখেন মানে এটা হচ্ছে সবচেয়ে ইজি। এই অ্যারেটা, এই লুপটা কয়বার চলে, যতগুলো ভার্টেক্স আছে n তার চেয়ে একবার কম চলে এই অ্যারে, সো V-1 টাইমস। এন্ড এই জিনিসটা ট্র্যাভার্স করতে আমার প্রত্যেকটা ভার্টেক্সের নেইবার আমি যদি খুঁজতে থাকি, সব ভার্টেক্সের নেইবার আমি যদি খুঁজি, তাহলে আমার আসলে এই কাজটুকু করতে মানে যতগুলো এজ আছে তত টাইম লাগবে। সো প্রত্যেকবার এই কাজটা করি, কয়বার করি, এত টাইম, তাহলে V-1×E। সো আপনি যদি অর্ডার ক্যালকুলেট করেন তাহলে VE-E এটা আসলে থাকবে না, থাকবে হচ্ছে শুধু এইটা, কারণ ওই যা আপনারা তো জানেন যে অর্ডারের ক্যালকুলেশনে ম্যাক্সিমাম টার্মটা থাকে, এখন ছোটখাটো জিনিস এগুলো কাটা, সেই হচ্ছে কথা। এখন একটু সমস্যা আছে, খেয়াল করেন আমরা আমাদের ডার্কসার ঝামেলা ছিল যেটা, সেটা আমরা দূর করে ফেললাম, কি সমস্যা দূর করে ফেললাম, যদি আমাদের হাতে নেগেটিভ কি বলে এজ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়, মানে নেগেটিভ এজ থাকলেও সেটা সে হ্যান্ডেল করতে বলে।
স্যার এটা v প্লাস e হওয়ার কথা না কেন v প্লাস e হওয়ার কথা কারণ টোটাল তো e হয় এইটুকু কাট করতে e টাইম লাগে খেয়াল করেন এইটুকু টোটালটা e টোটালটা কি টোটাল মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের নেইবার আপনি যদি না এখানে কিন্তু তিনটা ফর লুপ খেয়াল করেন এই দুইটা ফর লুপের জন্য e এই দুইটা ফর লুপ মিলায়ে হচ্ছে e প্রত্যেকটা ভার্টেক্সের নেইবার আপনি যদি চেক করতে যান তাহলে সব ভার্টেক্সের নেইবার চেক করলে মোট কাজ হবে e কিন্তু এই রিডান্ডেন্ট কাজটা আপনি কয়বার করতেছেন v টাইমস করতেছেন রিটার্ন এই রিডান্ডেন্ট কাজটাই আপনি বারবার বারবার একই কাজ করতেছেন এই বলতেছেন জন্য v ইনটু e টাইমস ওকে আপনারা একটু খেয়াল করে দেখেন আপনারা বুঝেন কিনা একটু দেখেন তো এইখানে আমি একটা জিনিসের দিকে যাই যেমন তারপরে হচ্ছে কত এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে মাইনাস দশ এটা হচ্ছে ধরেন কত এক এটা হচ্ছে ধরেন ছয় এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই বলেন তো এক্স থেকে ওয়াই তে যাওয়ার শর্টেস্ট পাথ কত মানে কত কষ্টে যেতে পারি মিনিমাম স্যার 3 5 মাইনাস 10 1 7 সাইকেল দিয়ে যাবে 3 এই যে এই ভাবে যাবে তাই তো 3 আর 5 যোগ করলে কত 8 মাইনাস 10 প্লাস 1 প্লাস 6 ওকে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন এটাই তো রাইট আমি তো ঠিকই লিখছি তাহলে 6 আর 1 7 7 আর 15 15 থেকে 10 গেলে 5 এটাই তো সারাও তো এই পার্টটাই বলছেন কস্ট যাই হোক বাট আপনি তো এটাই বলছেন রাইট জি স্যার হোয়াট অ্যাবাউট দিস হোয়াট অ্যাবাউট ডুইং দিস কি করলাম আপনারা কি বুঝছেন দেখেন তো কেউ বুঝছেন কিনা রডসি খেয়াল করেন আমি এই জিনিসটা খেয়াল করেন এই যে আগের বার কি ছিল বলেন এরকম ছিল রাইট যে 2 দিয়ে মাল্টিপ্লাই কেন হলো সাইড ইয়েস সেটাই বলতেছি কেন মাল্টিপ্লাই হলো সেটাই আমি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন কিনা এইখানে আমি 3 যাওয়ার পরে এই জিনিসটা দেখেন খেয়াল করেন আমি আপনার বোঝার সুবিধার্তে এটাকে একটা মানে মাল্টিপ্লাইড বাই 1 লিখে দিতে পারি মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 6 এখানে আমি মানে লিখতে পারি তো মানে আগে যা লিখছি সেটা তো এটাই রাইট 3 3 প্লাস 5 মাইনাস 1 প্লাস কত সরি 5 মাইনাস 10 প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 1 আগে যেটা লিখছিলাম সেটাকে তো এটা লিখতে পারি জোর করে যদি মাল্টিপ্লাইড বাই 1 লিখি দোষের তো কিছু নাই এখন আমি এটাকে মাল্টিপ্লাইড বাই 2 লিখছি কেন লিখছি বলেন তো আমি বলতে চাচ্ছি কস্ট এটা আপনি যেটা বলছেন 5 কস্ট আমার কস্ট আসে কত কত আসে 5 আর 6 মানে মাইনাস 8 আমার আমার কস্ট আসে 1 আমি বলতে চাচ্ছি এটা কস্ট 1 এই যে মাল্টিপ্লাইড বাই 2 কেন করলাম খেয়াল করেন দুইবার ঘুরাইছেন আমি দুইবার ঘুরাইছি কেন আমি ঘুরাইতে পারি অবশ্যই পারি আমি এখান থেকে এখানে গেলাম খেয়াল করেন রডসি ধরেন এটার নাম এ এটার নাম বি এটার নাম সি আপনাদের কথা হচ্ছে স্যার এক্স এ বি সি তারপরে চলেন ওয়াই তারপরে চলেন ওয়াই এক্স এ বি সি ওয়াই যে এক্স থেকে এ থেকে বি বি থেকে সি তারপরে হচ্ছে সরি এক্স এ বি সি তারপরে আবার এ তে ফেরত আসেন তারপরে ওয়াই চলেন ঠিক আছে তো এটাই তো রড সি রাইট এক্স থেকে এ থেকে বি বি থেকে সি সি থেকে এ আমি বলতে চাচ্ছি না এই কাজটা একবার না এই কাজটা আমরা অনেকবার করতে পারি তাতে আমাদের লাভ হয় এই যে এই জিনিসটা একবার না এই জিনিসটা আমি ধরুন দুই আমি দুইবার করছি এ থেকে বি বি থেকে সি এই যে মানে আমি কি করছি দেখেন গেলাম ঘুরলাম আবার ঘুরলাম তারপরে গেলাম দুইবার ঘুরলাম আর তারা একবার ঘুরছে তো এখানে আমি দুইবার করছি সাইকেল তা তো সমস্যা নেই সাইকেল সমস্যা ছিল না একটু আগে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে দেখেন এটা যদি পজিটিভ হইতো এখানে যদি এইখানে যদি মানে কি বলে মাইনাস টেনটা না থাকতো এই যে মাইনাস টেনটা না থাকতো এটা যদি মাইনাস টেন না হয়ে প্লাস টেন হইতো
প্রথম কথা হচ্ছে মাইনাস টেন হতে কি সুবিধা হয়েছে খেয়াল করেন, এইটার কস্ট হচ্ছে পাঁচ, এইটার কস্ট হচ্ছে এক, আর উপরেরটার কস্ট হচ্ছে মাইনাস টেন, তাহলে এই পথ আপনি যখন একবার ঘুরবেন আপনার কস্ট কত হবে, পাঁচ আর একে ছয়, তার থেকে দশ বিয়োগ, তাহলে এই পাথের কস্ট কত, মাইনাস ফোর না? বুঝতেছেন কথা? আমি যদি এখান থেকে ঘুরে একবার যদি এখানে ঘুরে আসি আমার মাইনাস ফোর হয়, তাই তো? তাতে কি সুবিধা হলো খেয়াল করেন, আমি আগে এখানে ধরেন জিরো টাকা নিয়ে আমি যদি এখানে থাকি বা আমার কস্ট যদি হয় তিন টাকা, আমি যদি একবার এই পথে ঘুরে আসি আমার কস্ট হয়ে গেল মাইনাস ওয়ান, তার মানে কি আমার কস্ট নেগেটিভ হয়ে গেল, তার মানে আমার খরচ হওয়ার বদলে উল্টা পকেটে পয়সা ঢুকে গেল। তো আমি একবার না ঘুরে আমি যদি এখানে বিশ বার ঘুরি তাহলে আমার কস্ট, মানে বুঝতেছেন কথা, আমার কস্ট না হয়ে আমার তখন লাভ হচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি লোকজন, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে বুঝতেছেন কথা, আপনি একবার ঘুরতে চাচ্ছেন আমি দুইবার ঘুরতে চাচ্ছি, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি এটাও বলতে পারেন, স্যার দুইবার কেন আরো ঘুরেন, এটা যদি তিনবার ঘুরেন তাহলে কি হবে, তিন, প্রত্যেকবার ঘুরলে চার টাকা লাভ হয়, তাহলে চার টাকা চার টাকা চার টাকা বারো টাকা, তাহলে মাইনাস বারো, আপনার পকেটে মাইনাস বারো টাকা ঢুকে গেল, ওই যে মাইনাস বারো টাকা ঢুকে গেল, তার থেকে আপনি তিন টাকা খরচ করবেন, এখানে ছয় টাকা খরচ করবেন, নয় টাকা, তাহলে আপনার কস্ট আসলে এবার কি বলে পাঁচও না একও না, আপনার কস্ট আসলে মাইনাস থ্রি, টোটাল এখান থেকে এখানে যেতে আপনার কস্ট আসলে মাইনাস থ্রি, তার মানে আপনার কস্ট হওয়ার বদলে আপনার লাভ হয়ে গেছে। বুঝতেছেন সমস্যাটা কোথায় হচ্ছে? জি স্যার। কেন এরকম হচ্ছে? মাইনাসের জন্য। শুধু মাইনাসের জন্য না, মানে মাইনাস তো অবশ্যই, মানে মাইনাসের মধ্যে আবার একটা মানে বিপুল ইয়া আছে, কিরকম মাইনাস, এই যে মানে গ্রাফটাকে আমি আবার আঁকি, এটা একটা বিশেষ রকমের সমস্যা, এই যে আমার কি ছিল পাঁচ মাইনাস দশ, এটা ছিল এক। এখন দেখেন একটু এইখানে কিন্তু সমস্যা হচ্ছিল, কিন্তু এইটাতে সমস্যা হবে না, দেখেন একদম মানে মোটামুটি কাছাকাছি এক্সাম্পল, কিন্তু এটা ধরেন পজিটিভ গুলো যদি নেগেটিভ এর চেয়ে বড় হয়, যদি পজিটিভ মিলে, ইয়েস ইয়েস, পজিটিভ গুলো যদি নেগেটিভ এর চেয়ে বড় হয়, যেমন এই যে এখানে কত ছিল, তিন ছিল ছয় ছিল, এই এখানে ঝামেলা হবে না, কেন ঝামেলা হবে না খেয়াল করেন, এখান থেকে এখানে সোজা রাস্তে গেলে কয় টাকা খরচ হয়, তিন আর ছয় নয় টাকা, রাইট, রডসি এখান থেকে এখানে সোজা গেলে তিন আর ছয় নয় টাকা, দুই কেসে, কেস নাম্বার এ তেও এখান থেকে এখানে গেলে নয় টাকা, এখান থেকে সোজা গেলে নয় টাকা বি তে, কিন্তু আমি যদি কেস নাম্বার এ তে এইভাবে ঘুরে আসি তাহলে আমার কস্ট কমে যায়, কিন্তু এইখানে কি এটা হচ্ছে পাঁচ আর এক ছয়, ছয় থেকে তিন গেলে তিন, আমি যদি ঘুরি আমার কস্ট কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে না, না আমি যদি এখান থেকে কই, সরি সরি, হ্যাঁ চার এক বাড়তেছে, হ্যাঁ প্লাস থ্রি করে বাড়তেছে, পাঁচ আর এক ছয়, সেখান থেকে তিন গেলে তিন, তাহলে আমি যতবার ঘুরবো আমার কস্ট বাড়বে, তা আমি কি ঘুরবো? আমাকে কিন্তু একজন পয়সা দিচ্ছে, কিন্তু যা খরচ হচ্ছে তার তুলনায় যা ইনকাম হচ্ছে তা কম, তাহলে দিন শেষে আমি যদি এরকম এক্সট্রা পথে ঘুরি তাহলে আমার কিন্তু খরচ বেশি, তাহলে আমি কি বোকার মতো এক্সট্রা পথে ঘুরবো? এইখানে আসলে এখান থেকে এখানে যাইতে শর্টেস্ট পাথ কত, এই কথাটা কি ভ্যালিড? আমি কি বুঝাইতে পারতেছি এখান থেকে এখানে যাইতে শর্টেস্ট পাথ কত, এই প্রশ্নটা কি ভ্যালিড? এইরকম কেস যদি থাকে আপনার কষ্টের ফর্মুলা হচ্ছে তিন টাকা খরচ করব, এই রাস্তায় যতবার ঘুরবো ততবার আমার চার টাকা করে লাভ হবে, তার মানে মাইনাস ফোর ইন্টু যতবার ঘুরবো, ধরেন আমি কত এক্স টাইমস ঘুরছি, ভালো কথা, আর এখান থেকে এখানে যেতে আমার খরচ হবে ছয় টাকা, তাহলে এক্স এর ভ্যালু যত এই জিনিসটা তত বাড়তে থাকবে। এখন আপনি তো একবার দুইবার না একশো কোটি বার ঘুরতে পারেন, আরো বেশি ঘুরতে পারেন, তাইলে মোট কথা আপনার শর্টেস্ট পাথের কোনো এখানে কি শর্টেস্ট পাথ বলে কিছু আছে? যেমন এখান থেকে আপনি ডিরেক্ট বলতে পারেন যে স্যার দেখেন আপনি যদি এই রাস্তায় ঘুরেন আপনার তিন টাকা খরচ হবে, আপনি কি তিন টাকা এক্সট্রা খরচ করতে চান? আমি বলবো না আমি তো শর্টেস্ট পাথ চাই, তাহলে আপনি বলবেন স্যার তাহলে এই রাস্তা দিয়ে চলে না,
তিন আর ছয় নয় টাকা খরচ, নয়ের চেয়ে কমে আপনি যাইতে পারবেন। কিন্তু এইখানে কম বলে কি আসলে কিছু আছে? কমের কি কোনো সীমা আছে এইখানে? নো স্যার, নাই। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সারা যে কথাটা বললো সেই কথাটা কিন্তু কারেক্ট, যে এইরকম যদি থাকে অবস্থা থাকে তাইলে এটা আমি ইনফিনিটি বার ঘুরতে পারি। এবং সেই কথাটার মানেটা কি? সেই কথাটার মানে হচ্ছে এখানে আসলে শর্টেস্ট পাথ বলে আসলে কিছু নাই। তাহলে এই যে জিনিসটা, এই যে সমস্যাটা, সেইটারও আবার একটা নাম হচ্ছে, আনা সুন্দর করে বললো যে যেখানে নেগেটিভ গুলার চাইতে পজিটিভ গুলা ছোট, পজিটিভ গুলা যোগ করলে নেগেটিভের চাইতে ছোট। আর এইটার নাম হচ্ছে, আনা বললো যে এখানে পজিটিভ গুলা যোগ করলে নেগেটিভের চাইতে বড়, তাহলে এটাকে বলে পজিটিভ সাইকেল। সাইকেল কথা সত্যি, কিন্তু এটা হচ্ছে পজিটিভ সাইকেল। পজিটিভ সাইকেল মানে কি? আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে আবার যদি ফেরত আসেন তাহলে আপনার পজিটিভ হয়। পাঁচ, পাঁচ থেকে তিন গেলে থাকে দুই, তার সাথে এক গেলে তিন, তার মানে আপনার এখানে পজিটিভ একটা ভ্যালু থাকে। এই জন্য এটা হচ্ছে পজিটিভ সাইকেল। আর যেইখানে আপনি শুরু করে আবার সেখানে ফেরত আসলে নেগেটিভ হয়, যেমন পাঁচ আর এক যোগ করলে ছয়, সেখান থেকে দশ গেলে থাকে মাইনাস ফোর, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ সাইকেল। তাহলে বোঝা গেল যে যদি আমার গ্রাফে এইরকম একটা অবস্থা থাকে যেটা নাম আমি এইমাত্র বললাম নেগেটিভ সাইকেল, যদি নেগেটিভ সাইকেল থেকে থাকে তাহলে আমরা বিপদে পড়ে যাব। নেগেটিভ সাইকেল থাকলে আমার গ্রাফে শর্টেস্ট পাথ বলে কিছু থাকবে না। আমি কি বুঝাইতে পারতেছি? ওকে, তাহলে একটু বোঝার চেষ্টা করে দেখেন, একটু বোঝার চেষ্টা করে দেখেন। তাহলে এইটা নেগেটিভ সাইকেল যদি থাকে, আপনি তো শর্টেস্ট পাথ বের করে ঢেকুর তুলবেন যে হ্যাঁ ইয়েস আমার শর্টেস্ট পাথ বের হয়ে গেছে। যেমন আপনি যদি শর্টেস্ট পাথ বের করতে চান আপনার কি বলে ব্ল্যাক স্ক্রিন, আপনি যদি শর্টেস্ট পাথ বের করতে চান ডায়াক্সরা আপনাকে সুন্দর মতো এই পাথটা দিবে। আপনি যদি বেলম্যান ফোর্ড বের করতে চান, ধরেন আপনার গ্রাফে ভার্টেক্স আছে কয়টা, এই যে এরকম আমার ম্যাক্সিমাম কয়টা এজ লাগতে পারে এখান থেকে এখানে পৌঁছাইতে? যদি সিম্পল পাথ হয়, মানে আমার বেলম্যান ফোর্ড যে অ্যাসাম্পশন করবে এখান থেকে এখানে পৌঁছাইতে ম্যাক্সিমাম চারটা এজ লাগতে পারে, তার মানে ও এরকম কিছু একটা কল্পনা করবে, যদিও সেটা বাস্তবে নাই। এখানে কোনোভাবে চারটা এজ ব্যবহার করে এখান থেকে এখানে যাওয়া যায় না, পাঁচটা এজ লাগে, এক দুই তিন চার পাঁচ। বাট যদি সিম্পল পাথ হইতো, যে সিম্পল পাথের আইডিয়া আপনাদেরকে একটু আগে শিখানো হয়েছে, সেই সিম্পল পাথ হইলে এক দুই তিন এরকম এরকম লাগতো আর সরি পাঁচটা ভার্টেক্স যদি হয়, যে এটা যদি এইটা হয় আর এটা যদি এইটা হয় তাহলে অ্যাট বেস্ট এই যে এরকম চারটা এজ লাগতো। এই জন্য সে মানে ডি ফোর পর্যন্ত আমার এটা চালাবে, তার মানে আমার ওই অ্যালগোরিদমটা সে চারবার চালাবে, যে রিল্যাক্সেশনের কাজটা সে চারবার করবে, তার মানে আই এর ভ্যালু জিরো থেকে কয়বার থ্রি পর্যন্ত যাবে অথবা বা ফোর পর্যন্ত যাবে। আপনি যদি পাইথন ইউজ করেন তাহলে এই লাস্টটা কাজ করবে না, এই আর কি। মানে মোট কথা চারবার এক্সিকিউট করার জন্য আপনার লুপ যতবার ঘুরাইতে হয় ঘুরাবে। এখন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যদি গ্রাফে নেগেটিভ সাইকেল থাকে, কি আমার যদি গ্রাফে নেগেটিভ সাইকেল থাকে তাহলে এরকম চারটা এজ দিয়ে যে শর্টেস্ট পাথ পাওয়া যাবে এটা কি কারেক্ট? এটা তো কারেক্ট না, রাইট? তখন ডি ফাইভ দিয়েও আমি আরো ছোট পথ পাবো না? খেয়াল করেন, ডি ফাইভ ব্যবহার করে আমি আরো ছোট পথ পেয়ে যাবো না? কিন্তু সেটাকে আমার পাওয়ার কথা ছিল। আমি তো সুস্পষ্ট ভাবে একটু আগে বলে আসছি যে আমার গ্রাফে যদি কোনো সিম্পল পাথ হয় তাহলে এনটা ভার্টেক্স থাকলে অ্যাট বেস্ট, তার মানে সর্বোচ্চ এন মাইনাস ওয়ানটা এজ থাকতে পারে শর্টেস্ট পাথে, তার মানে এখান থেকে এখানে যেতে গেলে ম্যাক্সিমাম চারটা এজ থাকতে পারে, এর বেশি এজ থাকবেই না। কিন্তু আমি যদি দেখতে পাই যে চারটা এজের চেয়ে বেশি পাঁচটা এজ ব্যবহার করে, এই যে পাঁচটা এজ ব্যবহার করে শর্টেস্ট পাথ আরো বেশি পাওয়া যাচ্ছে, তার মানে আমার শর্টেস্ট পাথ আরো পাওয়া যাচ্ছে। চারটা এজ ব্যবহার করে আমি পাথের যে লেন্থ দেখতে পাচ্ছি, যে কস্ট দেখতে পাচ্ছি, পাঁচটা এজ ব্যবহার করলে কস্ট আরো কমে যাচ্ছে, এই জিনিসটা যদি আমি দেখতে পাই তখন আমি কি বুঝবো? তখন আমি সাথে সাথে বুঝে যাব কি যে এই যে আমি এতক্ষণ ধরে যে পাথের আইডিয়া চিন্তা করতেছিলাম সেটা আসলে সিম্পল পাথ না। পাঁচটা এজ দিয়ে আমার যদি কোনো ইয়ে হয় তার মানে আসলে কি, সেখানে একটা নেগেটিভ এজের সাইকেল আছে, তার মানে এখানে একটা নেগেটিভ সাইকেল আছে। এখানে তো আসলে যদি আমি ডিলিট করি পুরোটা চলে যাবে, এই এই রকম ঝামেলাটা এখানে আছে। খেয়াল করে দেখেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আমি যদি পাঁচটা এজ ব্যবহার করে শর্টেস্ট পাথ পাই এই যে এরকম, তার মানে আসলে কি? তার মানে আসলে সমস্যা হচ্ছে এইখানে, এটা আসলে সিম্পল পাথ না, তার মানে এখানে আসলে লুপ ওয়ালা পাথ আছে। এবং
লুপওয়ালা মানে হচ্ছে যেরকম সাইকেল ওয়ালা পাথ আছে, আর সাইকেল ওয়ালা পাথ ব্যবহার করে আমি যদি শর্টেস্ট পাথ পাই তার মানে তো আমার মাথায় বিপদ। খেয়াল করেন যদি কোনো নেগেটিভ এজ না থাকতো তাহলে এই কথাটাই আমি কিন্তু বারবার বলতেছি যে তাহলে এইরকম সাইকেল করলে আমি কোনোদিনই লাভ করতে পারতাম না। বুঝতেছেন আমার কথা? আমার এই সাইকেলটা যদি নেগেটিভ সাইকেল না হয়, এই সাইকেলটা যদি পজিটিভ হয় তাহলে এই সাইকেল দিয়ে আমি কি কোনোদিন লাভ করতে পারবো? পারবো না। নো স্যার, পারবো না। কিন্তু যদি এটা নেগেটিভ সাইকেল হয় তাহলে আমি লাভ করতে পারবো। তখনই আমি সাথে সাথে বুঝে যাবো, একবার যদি ঝামেলায় পড়ি তাহলে আসলে আমি বুঝে যাবো যে এরপরে আমি তাহলে আসলে শর্টেস্ট পাথ কথাটা কোনো ভ্যালিড না। এসব আপনি কি বুঝতে পারতেছেন? নেগেটিভ সাইকেল যদি হয় আপনি কি বুঝতে পারতেছেন? খেয়াল করেন নেগেটিভ এজ আর নেগেটিভ সাইকেল কিন্তু এক জিনিস না। নেগেটিভ সাইকেল মানে হচ্ছে আপনি এই যে এই পথ থেকে এখানে ঘুরে আসবেন তাতে আপনার নেগেটিভ খরচ হবে, কথা কি বুঝতেছেন? আর নেগেটিভ এজ মানে হচ্ছে একটা নেগেটিভ এজ, সেটা নেগেটিভ সাইকেলও হইতে পারে নাও হইতে পারে। যেমন আপনি এখান থেকে শুরু করলেন এটা কিন্তু নেগেটিভ সাইকেল না, খেয়াল করে দেখেন -5 এটা ধরেন 6 এটা ধরেন 1। আপনি এখান থেকে শুরু করে যদি এখানে ফেরত আসেন একটা নেগেটিভ এজ আছে ভালো কথা, কিন্তু এটা কিন্তু নেগেটিভ সাইকেল না। কেন? কারণ এখান থেকে শুরু করে এই পথ যদি ঘুরে আসেন 7 টাকা খরচ হবে, 5 টাকা লাভ হবে, দিন শেষে 2 টাকা খরচ হবে টোটাল। তো দিন শেষে আপনার একটা খরচ হচ্ছে, সেটা পজিটিভ, 2 টাকা খরচ হচ্ছে, এটা পজিটিভ এজ এর সাইকেল। নেগেটিভ এজ আছে ভালো কথা, কিন্তু এটা নেগেটিভ সাইকেল না। আর নেগেটিভ সাইকেল মানে যখন ঘুরে আসলে পুরোটাই নেগেটিভ হবে। সো বেলম্যান ফোর্ডের সুবিধা কি? বেলম্যান ফোর্ড দুইটা জিনিসই করতে পারে। একটা হচ্ছে নেগেটিভ এজ থাকলে সে শর্টেস্ট পাথ বের করতে পারে, নেগেটিভ এজ থাকলে সে শর্টেস্ট পাথ বের করতে পারে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা করে সেটা হচ্ছে নেগেটিভ সাইকেল যদি থাকে তাহলে শর্টেস্ট পাথ কথাটা আসলে ভ্যালিড না। এটা বেলম্যান ফোর্ড বলেন, ডায়াক্সটা বলেন, শর্টেস্ট পাথ এই অ্যালগোরিদমটা শর্টেস্ট পাথ কথাটাই আসলে ঠিক না। সেটাও সে বলে দিতে পারে যে নেগেটিভ সাইকেল এখানে আছে, সো তোমার এখানে শর্টেস্ট পাথ খোঁজার কোনো দরকার নাই, তুমি অন্য কাজ করো। যেমন একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা নেগেটিভ সাইকেল আছে, খেয়াল করে দেখেন এই যে -3 -2 একটু ভুল হয়েছে, এই যে এখান থেকে যদি আপনি শুরু করেন এখান থেকে এখানে গেছেন 1 টাকা খরচ হয়েছে, রাইট? এখান থেকে এখানে গেছেন 2 টাকা লাভ হয়েছে, আবার এখান থেকে এখানে গেছেন পট করে 3 টাকা লাভ হয়েছে, তাহলে -3 -2 +1 তার মানে -4। বুঝতেছেন এটা যে একটা নেগেটিভ ওয়েটের সাইকেল? এই যে বুঝতেছেন কথা? তা আপনি যদি এইটাতে প্রথমেই 100 বার ঘুরে নেন তাহলে আপনার কস্ট হওয়ার বদলে আপনার হাতে লাভ হয়ে গেছে কত? -4 × 100, রাইট? তার মানে আপনার হাতে এখন 400 টাকা লাভ। আপনাকে যদি আমি বলি যে এখান থেকে এখানে যেতে হবে, কথার কথা, আপনাকে যদি আমি বলি গেটস থেকে 161 যেতে হবে, আপনি কি করবেন? আগে 100 বার এখানে ঘুরবেন, এখান থেকে এই যে এই রাস্তা দিয়ে 100 বার ঘুরবেন, তাতে আপনার 400 টাকা লাভ হবে, মানে -400 টাকা কস্ট হবে, তারপরে আপনি 1 টাকা 1 টাকা খরচ করে এখানে যাবেন, -398। বুঝতেছেন কথা? তারপরে স্যার আমাকে সাথে সাথে ধরতে পারে যে স্যার আপনি 100 বার কেন ঘুরলেন, আমাদের যেহেতু লাভই হচ্ছে ঘুরেন 1 লাখ বার ঘুরেন, তখন আপনার 4 লাখ কত, হ্যাঁ 4 লাখ টাকা লাভ হবে, তার থেকে 2 টাকা খরচ হবে, তাহলে 3 লাখ কত, 99,998 টাকা থাকবে। তো আসলে এখানে শর্টেস্ট পাথ কথাটার কোনো মানে নাই, আপনি আমি এখানে ইনফিনিট টাইমস ঘুরে এখানে দেখতে পারি। তো এখান থেকে এখানে শর্টেস্ট পাথ কত, গেটস থেকে সরি গেটস থেকে এখানে যাওয়ার শর্টেস্ট পাথ কত, এই কথাটা আসলে কোনো ভ্যালু নেই। সো এইরকম নেগেটিভ সাইকেল যদি থাকে বেলম্যান ফোর্ড সেটাও ডিটেক্ট করতে পারে। কিভাবে ডিটেক্ট করতে পারে সেটাই এখন এখানে আমরা মানে বলার চেষ্টা করব, যে এই যে স্লাইডগুলো বানায় রাখছি বোঝানোর সুবিধার জন্য, যেটা আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে নেগেটিভ সাইকেল, এখান থেকে এইভাবে ঘুরে গেলে নেগেটিভ সাইকেল। সো বেলম্যান ফোর্ড নেগেটিভ সাইকেল কিভাবে ডিটেক্ট করতে পারে দেখেন তো, আমি কিভাবে ডিটেক্ট করতে পারি, আমি যেহেতু জানি যে B4 মানে হচ্ছে ম্যাক্সিমাম এতগুলা এজ লাগতে পারে, খুব ভালো কথা, কিন্তু আমি এখন আরো একবার চালাবো বেলম্যান ফোর্ড, তার মানে N-1 times না চালায়ে আমি আসলে N times চালাবো, একবার এক্সট্রা চালাবো। কেন এক্সট্রা চালাবো? বোঝার জন্য যে এখানে কোনো নেগেটিভ সাইকেল আছে কিনা। একবার এক্সট্রা চালাইলে খেয়াল করেন D5 চালাইলে আমি যদি দেখি নতুন কারো ভ্যালু আপডেট হচ্ছে, খেয়াল করেন এটা আপডেট হয় নাই, এটা হয় নাই, এটা হয়েছে আপডেট,
এটা আপডেট হইছে, এটা হয়নি, খেয়াল করেন। এই যে এই ভ্যালুটা কিন্তু আরেকবার চালানোর পরে আপডেট হইছে, খেয়াল করছেন? একবার এক্সট্রা চালাইছি, তার মানে যতগুলা ভার্টেক্স আমি ততগুলা এজ ব্যবহার করে শর্টেস্ট পাথ বের করতে চাচ্ছি, এবং সাথে সাথে আমাকেও জানাই দিল যে ততগুলা এজ ব্যবহার করেও শর্টেস্ট পাথ বের করা যাবে। তার মানে এইটা আর এটার মধ্যে পার্থক্য আছে, সেইটা যদি হয়ে যায় সাথে সাথে কি আমি বুঝতে পারবো, সাথে সাথে আমি বুঝতে পারবো যে ঝামেলা আছে। পাঁচটা এজ ব্যবহার করে শর্টেস্ট পাথ বের হচ্ছে, পাঁচটা ভার্টেক্স আছে, পাঁচটা এজ ব্যবহার করে শর্টেস্ট পাথ বের হচ্ছে, তার মানে আমি আসলে সাথে সাথে বুঝে যাব এইখানে নেগেটিভ সাইকেল আছে, তাহলে এইখানে নেগেটিভ সাইকেল বের করার চেষ্টা বৃথা। তাহলে প্রথম কথা, তাহলে খেয়াল করে দেখেন আমি এই গ্রাফটা কি করব, আমি এই গ্রাফটা ফার্স্টে এন মাইনাস ওয়ান টাইমস চালাবো, ভালো কথা, চালাই আমি ডিস্টেন্সের ভ্যালুটা রেখে দিব, তারপরে আমি জোর করে আরেকবার চালাবো, এন টাইমস চালাবো, মানে লাস্ট আরেকবার চালাবো, চালাই আমি দেখব কোনো ভ্যালু আপডেট হয় কিনা, এই যে আপডেটটা কোনো ভ্যালুর জন্য হয় কিনা, যদি হয় সাথে সাথে আমি বলে দিব যে তুমি এতক্ষণ ধরে যে শর্টেস্ট পাথ গুলা বের করে আসছে এগুলো সব ভুয়া, এখানে একটা নেগেটিভ সাইকেল আছে, শর্টেস্ট পাথ বের করার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে, এই হচ্ছে কথা। তো এগুলা একটু দেখেন, এই যে লাস্টটা যদি মানে এন মাইনাস ওয়ান আর এন যদি সমান না হয়, তার মানে লাস্টেরটা যদি আমি আবার আপডেট করতে পারি সাথে সাথে আমি বলতে পারবো এখানে নেগেটিভ সাইকেল আছে, সাথে সাথে ফেলে দিতে হবে। আর যদি নেগেটিভ সাইকেল না থাকে লাস্ট বার আমার এই চালানোর পরেও যদি কোনো চেঞ্জ না হয়, তখন আমি বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে নেগেটিভ সাইকেল নাই, কাজ করছে। সো এই হচ্ছে বেলম্যান ফোর্ডের আইডিয়া। এখন তাড়াতাড়ি আসেন, আমরা হচ্ছে নতুন একটা জায়গায় চলে যাব, যেটার নাম হচ্ছে গ্রিডি। রাখি, গ্রিডি আসলে কি জিনিস সেইটা আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। সরি, আই কাইন্ড অফ রাশড বিকজ মানে এই আর কি, বিকজ আমরা এই জিনিসটা বেশ অনেকদিন ধরে দেখতেছি, বেলম্যান ফোর্ড আমরা লাস্ট ক্লাসে ওখানে দেখছি, তার আগের ক্লাসে কি আমরা দেখছি না, তার আগের ক্লাসে আমরা দেখি না। সো এই জন্য মানে মোটামুটি একই জিনিস যেহেতু জন্য তাড়াতাড়ি জাম্প করলাম। সো এখন আমরা নতুন যে জিনিসটাতে জাম্প করতেছি সেটার নাম হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। এখন ইন ওয়ান সেন্স দিস ইজ বেসিক্যালি সবচেয়ে ইজিয়েস্ট থিং আমাদের কোর্সে, আমরা এখানে খুব সহজ সহজ কাজকর্ম করবো, অ্যান্ড মানে বেসিক্যালি আমরা এখানে দেখাবো যে আসলে গ্রিড ইজ গুড, সামটাইমস গ্রিড ইজ গুড, অ্যান্ড গ্রিডি অ্যালগরিদম মানে কি। গ্রিডি অ্যালগরিদম মানে হচ্ছে আমরা আগে পিছে না ভেবে যা সামনে জি বলেন স্যার, বলেন হ্যালো স্যার, আমরা যেভাবে নেগেটিভ সাইকেলটা ডিটেক্ট করতে পারি, হ্যালো স্যার বলেন বলেন, যদি এভাবে নেগেটিভ সাইকেল ডিটেক্ট করতে পারি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, এখন বলেন স্যার, আমরা যেমন নেগেটিভ সাইকেলটা ডিটেক্ট করতে পারি, আমরা কি সেম ভাবে পজিটিভ সাইকেলও ডিটেক্ট করতে পারবো? পজিটিভ মানে, পজিটিভ সাইকেল মানে গ্রাফের সাইকেল আছে কিনা, রাইট? হ্যাঁ সাইকেল থাকলে তো ডিটেক্ট করার অ্যালগরিদম আমরা অলরেডি ডিএফএস দিয়ে পারি, খেয়াল করে দেখেন, বুঝতেছেন কথা? গ্রাফের সাইকেল আছে কিনা, প্রথম কথা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আনডিরেক্টেড গ্রাফে সাইকেল আছে কিনা, জি স্যার ব্যাক এজ দেখতে পাবো, হ্যাঁ ইয়েস, তখন আমার ওয়েটও কিন্তু লাগবে না। পজিটিভ সাইকেল মানে প্রথম কথা হচ্ছে নেগেটিভ সাইকেল না হইলে পজিটিভ সাইকেলই তো হবে, রাইট? আপনার আপনার কোশ্চেনটা খেয়াল করেন, আপনি বলছেন আমরা পজিটিভ সাইকেল ডিটেক্ট করতে পারবো কিনা। সো প্রথম কথা হচ্ছে পজিটিভ সাইকেল মানে সাইকেল দুই রকম হতে পারে, এতক্ষণে আমরা যা বুঝলাম, একটা হচ্ছে নেগেটিভ সাইকেল, একটা হচ্ছে পজিটিভ সাইকেল, বাট দিন শেষে এরা বোথ আর সাইকেল, ওকে? সো সাইকেল ডিটেক্ট করার জন্য কিন্তু আমার নেগেটিভ পজিটিভ এই আইডিয়াগুলো লাগবে না, সেটা আমরা নর্মাল ডিএফএস দিয়ে করতে পারবো। যদিও আমার গ্রাফটা ওয়েটেড হয়, আমার প্রত্যেকটা এজের একটা করে ওয়েট থাকে, তারপরেও আমি এগুলোকে ইগনোর করে আমি কিন্তু এজ মানে ইয়ে বের করতে পারবো, ডিএফএস চালায় যে সাইকেল আছে নাকি না, বোঝা যাচ্ছে? Yes, sir. Okay. So, দেখেন আমরা গ্রিডিতে ছিলাম, গ্রিডি মানে কি, গ্রিডি মানে আমাদের এইরকম একটা কিছু হবে যে আমরা এইখানে মানে এটা আসলে কি, এটা একটা শুকর, ও যেটা করতেছে সেটা হচ্ছে মানে এখানে পানি আছে, এটা খাইতে গিয়ে ওর মাথা এখানে ঢুকে গেছে, সো মানে হি ওয়াজ গ্রিডি অ্যাট সাম পয়েন্ট অ্যান্ড হি ইজ সাফারিং নাও। সো গ্রিডি অ্যালগরিদম আমাদেরকে খানিকটা এই কেসের কথা স্মরণ করাই দিবে, বাট এক্সেপ্ট ওয়ান থিং, সেটা হচ্ছে এইখানে আমাদের জন্য গ্রিড হবে সামথিং গুড, আমরা গ্রিড করে যে সবসময় খারাপ দিকে চলে যাবো তা না, আমাদেরকে যেরকম শেখানো হয়েছে সবসময় যে গ্রিড ইজ ব্যাড, এরকম কি একটা প্রবাদ আছে না, ওই যে
এরকম একটা প্রবাদ আছে তো, গ্রিড টাইপ সামথিং কিছু একটা আছে না? রডসি, হ্যাঁ হ্যাঁ রডসি আপনি কিছু বলতেছেন, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। এখন গ্রিডি অ্যালগোরিদম আসলে কি, গ্রিডি অ্যালগোরিদম মানে হচ্ছে আমরা এট এনি পয়েন্ট অফ টাইম আমরা একটা জিনিস চুজ করবো, আমাদের হাতে অনেকগুলি অপশন থাকবে, আমরা অনেকগুলি অপশন আছে ভালো কথা, আমরা একটা জিনিস চুজ করবো, আমরা আর কোনোদিন পিছনে তাকাবো না যে এই যে জিনিসটা চুজ করলাম এটা কি ভালো হইলো না খারাপ হইলো, কোনোদিন আর পিছনে তাকাবো না, আমরা আশা করবো যে যা করছি ভালোই করছি। মানে ধরেন আপনার সামনে তিনটা কাজ করতে হবে, আপনি গ্রিডি হইতে কি করবেন, আপনার যেটা সবচেয়ে ভালো লাগে এখন করতে এটাই এখন করবেন, করে এই কাজটা করে ভালো হইলো না খারাপ হইলো এরকম কোনো ক্যালকুলেশন আপনি আর কোনোদিন করবেন, এইভাবে করে আগাইতে থাকবেন, এটা করলাম তারপরে কোনটা করবো, ভাল লাগে এটা এটা করবো তারপরে এটা করবো, এটা হচ্ছে গ্রিডি, এটা একটা গ্রিডি স্ট্র্যাটেজি। আমরা এই কাজটা অ্যালগোরিদমের জগতেও করব নানা উপায়ে। সো আমরা আসলে কি দেখবো দেখেন, খেয়াল করেন আমরা একটা কেস দেখবো যেখানে আসলে এইরকম গ্রিডি অ্যালগোরিদম বা গ্রিডি স্ট্র্যাটেজি কাজ করে না। ফার্স্টেই আমরা গ্রিডি অ্যালগোরিদম কি সেটা বোঝার আগে দেখবো গ্রিডি কখনো কাজ করে না, তারপরে আমরা দুই তিনটা জিনিস দেখবো যে এখানে গ্রিডি অ্যালগোরিদম কাজ করে। তাহলে খেয়াল করেন আগে না কেন দেখতেছি, কারণ এই জিনিসটা বোঝা বেশি ইম্পর্টেন্ট যে কোনটা গ্রিডি না, তারপরে আপনি কোনটা গ্রিডি এগুলো বুঝতে পারবেন। আপনাকে যদি প্রথমেই সাকসেসের সাথে পরিচয় করাই দেই, তারপরে আপনি মানে মানে ধরেন পুকুরের পানিতে আপনাকে সাঁতার কাটতে দেওয়ার পরে আপনি মনে করবেন পানি দেখলে আমি সাঁতার কাটতে পারি, তখন আপনি সাগরে ঝাঁপ দিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে হ্যাঁ এই প্রবলেমটাও গ্রিডি দিয়ে সলভ করা যায়। বাট রাদার আপনাকে আগেই দেখাই দিচ্ছি যে দেখো পুকুর এতটুকু, নদী এত বড়, সাগর হচ্ছে এত বড়, এন্ড সাগরে সাঁতার কাটা যায় না। তারপরে আপনাকে সাঁতার শেখানোর পরে আপনি আপনার লিমিটেশন বুঝতে পারবেন যে হ্যাঁ গ্রিডি আসলে সবখানে অ্যাপ্লাই করা যায়। তো আসেন আমরা দেখি কোথায় গ্রিডি অ্যাপ্লাই করা যায় না। আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ন্যাপস্যাক। ন্যাপস্যাক আমরা নেক্সটে আরো একবার দেখবো, এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা গ্রিডি দিয়ে সলভ করা যায় না। তাহলে কি দিয়ে সলভ করা যায় এই কোশ্চেন আমরা পরে একদিন দেখবো, বাট এখন আসেন আগে ন্যাপস্যাক কি সেটা দেখবো। ন্যাপস্যাক মানে হচ্ছে আপনার কাছে এই যে এইরকম কিছু জিনিসপত্র আপনি নিতে পারবেন, এগুলো আপনি আপনার ব্যাগে ঢুকাইতে পারবেন, বুঝতেছেন? এই ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি, এই ব্যাগটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি, 10 কেজির বেশি প্রোডাক্ট আপনি নিতে পারবেন না। আর এই হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট, আপনার সুপার মার্কেটে আপনি গেছেন প্রত্যেকটা প্রোডাক্টের কোনো শেষ নাই, এগুলাও ইনফিনিটি আছে, এগুলাও মানে লাখ লাখ আছে, সবগুলাই লাখ লাখ আছে। এটার ওজন হচ্ছে 6 কেজি, এটার দাম হচ্ছে 20 টাকা, এটার ওজন 2 কেজি, দাম হচ্ছে 8 টাকা। এই নীলগুলা হচ্ছে ওজন, সবুজগুলা হচ্ছে কত দাম। এখন আপনার কাজ হচ্ছে আপনি এগুলাকে নিয়ে প্যাকেটে ভরবেন, কিন্তু 10 কেজির বেশি কি ভরা যাবে? যাবে রাইট? না। তো আপনার কাজ হবে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম দামি জিনিস এটার মধ্যে ভরা 10 কেজির মধ্যে, ওকে? তো আমার কাছে ওই যেটা বললাম যে আমরা আসলে সুপার মার্কেটে গেছি, তো আমাদের কাছে প্রত্যেকটা আইটেম একটা না, প্রত্যেকটা আইটেমের কোনো শেষ নাই না। আপনি যখন মার্কেটে যান তখন টিস্যু পেপারের যে প্যাকেট দেখেন ওটা কি একটাই থাকে, অনেকগুলো থাকে না? এটাও সেরকম যে প্রত্যেক লাইট বাল্বের কোনো শেষ নাই, তরমুজের কোনো শেষ নাই, সবই মার্কেটে অনেকগুলো আছে। তো আমি কিভাবে আমার এই ব্যাগটা ফিল আপ করতে পারি, কোন আইটেম দিয়ে ফিল আপ করলে আমার ম্যাক্সিমাম লাভ হবে বলেন তো দেখি। বা আমি কিভাবে ফিল আপ করবো ফার্স্ট কথা, এসাবা চিন্তা ভাবনা করেন তাড়াতাড়ি। তাহলে আমি কিভাবে নিব বলেন, কিভাবে নিলে 10 কেজির মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু আসবে দেখি। এসাবা, রডসি, সারা, এনি আইডিয়া? স্যার তিনটা ট্যাকোস আর একটা বাল্ব। আরে আপনি এটার নাম ট্যাকোস এটা জানেন, এখানে কি লেখা আছে কোথাও? না স্যার,
আমাকে একটু বলেন দেখি, আমি জানি না ট্যাকোসটা। চলো ওই খাওয়ার জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ট্যাকোসের ডেফিনিশন খাওয়ার জিনিসটা। হ্যাঁ ইয়েস আই নো, মানে আমি আসলে মানে অ্যাজ অফ ট্রিভিয়া জিজ্ঞেস করতেছি যে ট্যাকোস আসলে কোনটাকে বলে, মানে এই যে রুটিকে এরকম এই টাইপ করে মাঝখানে কিছু দিলে ওইটাকে কি ট্যাকোস বলে? হ্যাঁ স্যার এটা ট্যাকোস। আচ্ছা সো মানে আমি যদি জাস্ট মানে আমার কথা হচ্ছে আমার তো মনে হয় এটা একটা শর্মার মতো, মানে জাস্ট শর্মাটাকে যদি আমি এইভাবে করে মানে গোল করে ভাজ না করে আমি যদি এরকম চাঁদের মতো করে দিই এটাকে কি ট্যাকোস বলবো? নাকি দেয়ার আর সামথিং এলস জাস্ট এই ভাজ করার স্টাইল ছাড়া? না সেম ইজ স্যার। আচ্ছা এট লিস্ট আমার কাছে সেম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো এনিওয়ান মানে এনি অবজেকশন যে সারা যেটা বলছে, আমি যেহেতু লার্ন করতেছি ভুল জিনিস লার্ন করা তো ঠিক না। ডিফারেন্ট সস থাকে আর কি। আচ্ছা মানে সস এর একটা বাল্ব নিলে হচ্ছে দুইটা তরমুজ, চার দুগুণে আট, একটা বাল্ব, তাহলে 28 আর 836 রাইট। আপনার স্ট্র্যাটেজির কস্ট হচ্ছে এটা, বাট হাউ অ্যাবাউট দিস? এই যে কত, তিন দুগুণে ছয় আর দুই দুই চার রাইট, দশের মধ্যেই তো আছে যে এই স্ট্র্যাটেজিটা, তাই তো নাকি? তিন তিন দুই দুই দশের মধ্যে আছে না, ছয় ছয় চার দশ, তো মানে কত লাভ হইলো দেখেন তো, আট দুগুণে ষোলো আর এটা হচ্ছে ২৬, ২৬ আর ষোলো ৪২ রাইট। এইটা হচ্ছে দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়ে টু ফিল দ্য ন্যাপস্যাক, অনেস্টলি এটাই হচ্ছে রাইট আনসার ৪২। কিন্তু we can do one thing, ekta greedy way te amra eta korte pari. greedy way ta ki amra chinta korte pari je dekhen khyal koren prottek kg er jonno etar mane eta 2 kg value hocche 8 taka, tale per kg te value koto right? tai to naki মানে অনেক রকম কম্বিনেশনের মধ্যে এই যে এইটাই যে আসলে ম্যাক্সিমাম দিবে এটা বের করাটা তো কঠিন। একটা সহজ উপায় হইতে পারে যে স্যার দেখেন কোনটা নিলে লাভ বেশি, কোনটা নিলে লাভ বেশি, ওইটা বের করার জন্য আমরা এটা বের করতে পারি না, এই যে এটা তো সোজা বের করা রাইট, এটা চার, এটা এটা কত বলেন তো, এটা এইগুলোর মধ্যে কোনটা ম্যাক্সিমাম? এই যে এতগুলা যে লিখলাম নাম্বার এটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম? এটা হচ্ছে তিনের চেয়ে বেশি কিছু, সামান্য বেশি কিছু রাইট। তিন এগারো ৩৩, তার মানে থ্রি পয়েন্ট কত সাম ধরেন, থ্রি পয়েন্ট এরকম সাম, কোনটা বেশি? থার্টিন বাই থ্রি, ইয়াস এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি থ্রি, এটা হচ্ছে ফোর, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 3.3। তাহলে আমি আপনাদেরকে কনভিন্স করতে পারি যে দেখেন এটাতে পার কেজিতে লাভ বেশি, এটা নিতে থাকেন যত পারেন এটা নেন, এইটা আপনি তিনটা নিতে পারবেন, তাই তো রাইট? সো হ্যাঁ বুঝতেছেন কথা, তাহলে আপনাদেরকে যেহেতু কনভিন্স করে ফেললাম এটা পার কেজিতে ইয়ে বেশি, তাহলে সরি ট্যাকোজের হচ্ছে বেস্ট ভ্যালু বাই ওয়েট রেশিও ট্যাকোজের জন্য সবচেয়ে বেশি। এখানে ডিভাইড কেন করেছি 13/3 সবগুলা? না ডিভাইড তো করিনি,
কই ডিভাইড করছে, আমি জাস্ট বলছি যে 3/3 4 1 কেজি এই যে 20 কে 6 দিয়ে মানে 6 কেজি তে যদি 20 টাকা কেন দিব, কারণ আমরা বের করতে যাচ্ছি কোনটা আমরা নিব। ও আচ্ছা, পার কেজি তে ভ্যালু কত, পার কেজি তে যেটা ভ্যালু বেশি সেইটাকে আমরা নিই, সেটাকে আমরা নিতেই থাকবো, নিতেই থাকবো। আমাদের টেন্ডেন্সি হচ্ছে সেইটাকে যদি আমরা নিতে থাকি তাহলে হয়তো আমরা লাভবান হবো বেশি। বুঝতেছেন আমার কথা? জি স্যার। খেয়াল করেন আমি কিন্তু লাভবান হচ্ছি যতক্ষণ পর্যন্ত 9 কেজি যদি আমি নেই তাহলে কেউ আমাকে 9 কেজিতে এর চেয়ে ভালো ভ্যালু দিতে পারবে না, শিওর আমি। সমস্যাটা হয়ে যাচ্ছে যেই মুহূর্তে 10 কেজি হয়ে যাচ্ছে, খেয়াল করেন মানে। আচ্ছা সেটা পরে, সমস্যাটা পরে, বাট আগে দেখেন আমার গ্রিডি স্ট্র্যাটেজি যদি আমি ফলো করি তার মানে বেস্ট ওয়েট ভ্যালু যার রেশিও, সরি ভ্যালু ওয়েট রেশিও যার আমি তাকে নিব, 4.33 হচ্ছে এটা রেশিও, এটা আমি নিতেই থাকবো। সুপার মার্কেটে যেহেতু কোনো কিছুর অভাব নাই, সবাই যেহেতু ইনফিনিটি আছে, আমি এইভাবে যদি গ্র্যাব করতে থাকি দিন শেষে একটা সময় কি হবে, 3টা ট্যাকসের বেশি কি নিতে পারবো? কারণ 3টার বেশি নিতে গেলে তো আমার ক্যাপাসিটি এক্সিড করে যাবে, পারবো না। তাহলে 3টা ট্যাকস নিলে আমার ভ্যালু হচ্ছে 39, কিন্তু আমি একটু এটাকে অপটিমাল হইছে স্যার, এটাকে অপটিমাল হইছে না স্যার, না। তাহলে এই যে জিনিসটাকে আমি গ্রিডি বলতেছি, আগে পিছে না ভেবে মানে লোভের মতো যেটা মানে প্রতি কেজিতে লাভ বেশি সেটা উৎপাদন করতেই থাকলাম, করতেই থাকলাম, বা সেটা আমি ব্যাগে ঢুকেই দিয়ে থাকলাম, কিন্তু দিন শেষে আমার মানে খেলার শেষে গিয়ে আমার লাভ হইলো কি হইলো না সেদিকে আমি তাকাইলাম না। অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম, যেমন খেয়াল করেন প্রথম কেজি ভরার জন্য, প্রথম 3 কেজি ভরার জন্য কিন্তু ট্যাকসই সবচেয়ে ভালো ছিল, খেয়াল করেন। প্রথমটাও সে ট্যাকস দিয়ে পড়ছে, তারপরেরটাও সে ট্যাকস দিয়ে পড়ছে, কিন্তু সে যদি বুদ্ধিমান হইতো পরের বার আর ট্যাকস দিয়ে ভরতো না, কারণ সে বুঝে গেছে যে যদি আমি ট্যাকস দিয়ে ভরি, খেয়াল করেন প্রথম 2টা আমি ট্যাকস দিয়ে ভরছি, ভালো কথা, 6 কেজি ভরছি আমার 26 টাকা হয়েছে। এখন আপনি যদি গ্রিডি হন, আপনি যদি বোকার মতো কাজ করতে থাকেন, যে মানে ভ্যালু বাই ওয়েট রেশিওতে কাজ করেন, তাহলে আপনি কিন্তু 3 নাম্বারটা তো ট্যাকস নেবেন, রাইট? কিন্তু আপনার মাথায় যদি বুদ্ধি থাকে তখন আপনি চিন্তা করবেন যে খাইছে, আমি যদি এখন একটা ট্যাকস নেই ওই 1 কেজি আমি ফিল আপ করতেও পারবো না, আমার 13 টাকায় গিয়ে থামতে হবে। Whereas আমি যদি এখন বাল্ব নেওয়া শুরু করি, আমি যদি এখন 2টা জায়গায় 2টা বাল্ব নেই, তাহলে আমার 4 কেজি জায়গা ফাঁকা আছে, ওই 4 কেজিও ফিল আপ হবে, 16 টাকা পাওয়া যাবে, সেটা 13 চেয়ে বেশি। তাহলে এখন আমি ট্যাকস না নিয়ে বাল্ব নিব, বুঝতেছেন কথা? দ্বিতীয়বার ভরার সময় এটা ফলো করে সাকসেস পাইছি, তৃতীয়বার আর এটা ব্যবহার করে সাকসেসটা পাচ্ছি না, আমি কি বুঝাইতে পারতেছি? এই যে খেয়াল করেন গ্রিডি স্ট্র্যাটেজি ফলো করে পাইছি গ্রিডি, গ্রিডি প্রতি দফায় আমি আসলে কি করতেছি, আমার হাতে যেটা বেস্ট অপশন মনে হচ্ছে আমি সেটাই নিচ্ছি প্রত্যেক স্টেপে। সামনে কি হবে, 10 দিন পরে গিয়ে কি হবে সেদিকে কিন্তু তাকাচ্ছি না, বুঝতেছেন আমার কথা? Yes sir। এখানে সমস্যা হবে 3 নম্বরটা নেওয়ার পরে, বা 4 নম্বরটা নিতে গিয়ে দেখবেন আপনি 4 নম্বরে নিতে পারতেছেন না, 1 কেজি কিছু নাই, তো আপনাকে ওইভাবেই ফেরত আসতে হবে। সো এইটাই হচ্ছে কথা, যে গ্রিডি এই মোমেন্টে যেটা ভালো মনে হয় সেটা করে, কিন্তু এই মোমেন্টে ভালো মনে হইলে করলেই তো আর হবে না। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, যেমন খেয়াল করেন শর্টেস্ট পাথের এক্সাম্পলই আপনাকে এখানে দিই, এটা গেল কত 10, ধরেন আপনাকে বলছে যে কেউ একজন বলছে যে এটা 3, এটা গেল 10, এটা 10, আপনাকে কেউ একজন বললো যে বাসার থেকে বাইর হও মানে সামনে 2টা রাস্তা আছে, 2টাই তোমার খালামণির বাসায় যায়, তুমি যে কোনো একটাই গেলে পাবে। তা আপনি দেখলেন এটা 3, এটা 10, আপনি শুরুতেই দেখতে পাচ্ছেন যে সামনের স্টপেজ হচ্ছে 3 কিলোমিটার আর সামনের স্টপেজ হচ্ছে 10 কিলোমিটার। তা আপনার মনে হইলো যে আচ্ছা যাই এটাতে, 3 দেখে আপনি এটাতে গেলেন। তা আপনার সামনে এখন 2টা চয়েস আছে, আপনি গ্রিডি হিসাবে কি করলেন, যেটাতে আপনার কম মনে হচ্ছে সেটা পিক করলেন, কিন্তু পরে দেখা গেল যে এটা আসলে ইন্টারমিডিয়েট স্টেপ, এখান থেকে আরো 10 কিলোমিটার গেলে আপনার খালামণির পাশে, তাহলে টোটাল কস্ট চলে এই পাশে 13, টোটাল কস্ট চলে এই পাশে 10, বুঝতেছেন কথা? সো গ্রিডি আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলতেছি, এটা খুব একটা ভালো এক্সাম্পল হয় নাই, বাট গ্রিডি আসলে কি করে, এই পয়েন্টে দাঁড়ায় আছে, তার সামনে 2টা অপশন আছে, আপাত দৃষ্টিতে যেটা ভালো মনে হচ্ছে সেটাই সে পিক করে। এই এই যে বাক্যটা মানে এই যে স্ট্র্যাটেজিটা, এটাকে বলে গ্রিডি। সো এই গ্রিডি এটা হচ্ছে অ্যাপ্রোচ।
সো এই গ্রিডি অ্যাপ্রোচ ব্যবহার করে খেয়াল করেন, আমি কিন্তু একটা কথা অনেকবার বলছিলাম শুরুতে, যে ডিভাইড এন্ড কনকোয়ার কোনো অ্যালগোরিদম না, ডিভাইড এন্ড কনকোয়ার হচ্ছে একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ এক এক প্রবলেমে আপনি অ্যাপ্লাই করবেন, এক একটা অ্যালগোরিদম পাওয়া যাবে। তার মানে ডিভাইড এন্ড কনকোয়ার কোনো একটা অ্যালগোরিদম না, এটা একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ ব্যবহার করে নানা রকম অ্যালগোরিদম ডেভেলপ করা যায় এক একটা প্রবলেমের জন্য। এটাও সেই একই কথা, গ্রিডি গ্রিডি একটা অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচ? সামনে অনেকগুলো অপশন থাকলে এখন যেটা ভালো মনে হচ্ছে সেটাই কর। সো সেইটা করলে সবসময় যে ভালো উত্তর পাওয়া যাবে দিন শেষে গিয়ে, মানে সবার শেষে, মানে পরীক্ষার শেষে, জীবনের শেষে গিয়ে আপনি যে বুঝতে পারবেন গ্রিডি চয়েস ভালো ছিল সেটা নাও হইতে পারে। কিন্তু এই হচ্ছে কথা, এইটাই আপনাদেরকে আমি শুরুতেই বুঝাই দিলাম, শুরুতেই আপনাদেরকে পেসিমিস্টিক করে দিলাম যে দেখেন এখন আপনাদের মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে এইভাবে গ্রিডি দিয়ে তো আসলে কোনোদিনই কোনো লাভ হবে না। এখনই আমি আপনাদেরকে দেখাবো যে দুই তিনটা অ্যালগোরিদম এরকম আমরা আপনাদেরকে দেখাই দেবো যে এখানে আসলে গ্রিডি হিসাব করলে দিন শেষে লাভ হয়। এমন কিছু কিছু অ্যালগোরিদম আছে যেখানে আসলে এই গ্রিডি স্ট্র্যাটেজি ফলো করলে সবসময় ভালোটা নিতে থাকলে সবার শেষে গিয়ে ভালোটা পাওয়া যায়। এটাই হচ্ছে আমার টার্গেট আজকের দিনে দেখানো। তো খেয়াল করেন, ওকে, তো কোথায় গ্রিডি কাজ করে সেইটার ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা আপনাদেরকে দেখাবো সেটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন। খুবই সহজ প্রবলেম, মানে মোটেই কমপ্লেক্স কিছু না। যে মেইন কমপ্লেক্সিটির পার্টটুকু সেটা আমরা অলরেডি দেখে আসছি, গ্রিডি কিভাবে কাজ করে বা গ্রিডি কি সেটা বোঝার জন্য। এসাবা বোঝা যাচ্ছে? আপনি কি আমাদের সাথে আছেন? দেখেন এই প্রবলেমটা কি সেটা দেখেন। অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটা হচ্ছে আপনার সামনে, খেয়াল করেন আপনার দিন শুরু হচ্ছে এইখানে, এই যে ধরেন সকাল 8টা কথা কথা, আর এটা হচ্ছে আপনার দিনের রাত 12টা, মানে আপনার একটা ওয়ার্কিং ডে। আপনি আমি ধরে নিলাম রাতে ঘুমান। সো এই হচ্ছে আপনার সারাদিনে অনেকগুলি কাজ, যেমন বুঝতেছেন কথা, এই হচ্ছে আপনার, এটা হচ্ছে শুরু, এই পয়েন্ট অফ টাইম এটা শুরু হয়, এই পয়েন্ট অফ টাইম এটা শেষ হয়। তো আপনার হাতে এরকম অনেক রকম অপশন আছে, আপনার দিনের এই হচ্ছে শুরু, এই হচ্ছে শেষ, এবং প্রত্যেকটা কাজ এরকম দিনে আপনার ছড়ায় ছিটায় আছে ক্যালেন্ডারের মতো। সো এটা শুরু হয় এই টাইমে, শেষ হয় এই টাইমে। সো আপনার টার্গেট হচ্ছে আপনি ম্যাক্সিমাম কাজগুলো করতে চান, মানে ম্যাক্সিমাম কাজগুলো বলতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কাজ করতে চান, তার মানে ধরেন ম্যাক্সিমাম নাম্বার অফ কাজ করতে চান, যে এখানে কয়টা কাজ আছে, 1, 2, 5, 10 17টা কাজ আছে, এটার মধ্যে আপনি একটা দিনে ম্যাক্সিমাম কাজ করতে চান। ধরেন আপনি চান কতগুলো আসতে, 10টা কাজ করতে বা যতগুলো ইচ্ছা ম্যাক্সিমাম যত পারেন। তো আপনি কিভাবে কাজ করলে, কোন সময়ে কোন কাজটা করলে কি ম্যাক্সিমাম নাম্বার অফ টাস্ক আপনি করতে পারবেন, প্রবলেমটা কি বোঝা গেল? আপনার সারাদিনে এইরকম কিছু টাস্ক আছে, প্রত্যেকটা স্টার্টিং টাইম আছে, ফিনিশিং টাইম আছে, আপনি আপনাকে করতে হবে কিছু কাজ, করতে হবে কিছু কাজ সিলেক্ট করতে হবে, কোনটা কোনটা করলে আপনি সারাদিনে ম্যাক্সিমাম কাজ করতে পারেন। বোঝা গেল? এই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। সো এইটা তো বাংলায় বললাম, এখন খেয়াল করেন এটা যদি আপনাকে কোড করতে দিতাম, এই সেম প্রবলেমটাই আপনাদেরকে যদি আমরা ল্যাবে দিতাম কি করতাম, কিভাবে আমি এই জিনিসটাকে কম্পিউটারকে বুঝাবো? কম্পিউটার হচ্ছে আমার কাছে এরকম এনটা অ্যাক্টিভিটি থাকবে, প্রত্যেকটা নাম হচ্ছে A1, A2, A3, এরকম করে এনটা অ্যাক্টিভিটি থাকবে। আর কি থাকবে? প্রত্যেকটার একটা করে স্টার্টিং টাইম থাকবে, প্রত্যেকটার একটা করে ফিনিশিং টাইম থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি? প্রত্যেকটা নির্দিষ্ট স্টার্টিং টাইম থাকবে, যেমন এটা যদি আপনার 2:21 এর ক্লাস হয় তাহলে এটার স্টার্টিং টাইম হচ্ছে 5:00 বাজে, এটার ফিনিশিং টাইম হচ্ছে 6:40, তাই তো নাকি? সো এই হচ্ছে কথা, যে প্রত্যেকটা স্টার্টিং টাইম হিসেবে একটা টাইম থাকবে, প্রত্যেকটা ফিনিশিং টাইম হিসেবে একটা টাইম থাকবে। আপনাকে কি আউটপুট দিতে হবে? আপনাকে আউটপুট দিতে হবে এমন ভাবে কাজটা করতে হবে যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, সো দ্যাট আপনি একদিনে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ সংখ্যক কাজ করতে পারেন। আমি কি প্রবলেমটা বুঝাইতে পারছি? দেখেন প্রবলেমটা বোঝা ইম্পর্টেন্ট, কেন গ্রিডি কাজ করলো সেটা আপনি আমার স্লাইড দেখলেও বুঝতে পারতেন, কিন্তু এই একটা এক স্লাইড থেকে এক স্লাইডের লিঙ্ক এটা বোঝাটা আসলে শুধু স্লাইড দিয়ে হয় না। যেমন আমি যে স্লাইডগুলো বানায় রাখছি আপনাদেরকে, কিন্তু আমি স্লাইডগুলো দিয়ে দিতে পারি, আপনি মানে প্রত্যেকটা পেজ আপনার কাছে সেন্স মেক করবে, কারণ একটা পেজে যা আছে সেখানে মানে অস্বাভাবিক কোনো কথা লেখা নাই, স্বাভাবিক কথাই। কিন্তু এই স্লাইডের পরে ওই স্লাইড কেন? এই লিঙ্ক আপটা করার জন্য ক্লাস ইম্পর্টেন্ট, এই লিঙ্ক আপটা করার জন্য ভিডিও লেকচার ইম্পর্টেন্ট, এক পেজের পরে কেন আর এক পেজ গেল, ওখান থেকে এটা কি জাম্প সেটা বুঝতে হবে। সো খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ইনপুট, এনটা অ্যাক্টিভিটি আছে, প্রত্যেকটার স্টার্টিং টাইম ফিনিশিং টাইম দেওয়া আছে। কিভাবে কাজ করব বলেন? আমি বলতেছি যে এটা গ্রিডি উপায়ে সলভ করা যায়। সো গ্রিডি উপায়টা কি কি হইতে পারে? স্যার ফিনিশিং টাইম আর স্টার্টিং টাইমের, হ্যাঁ বলেন, ফিনিশিং টাইম আর স্টার্টিং টাইমের কি?
মাঝখানে ডিফারেন্সটা সবগুলা ক্যালকুলেট করার পর যেটা সবচেয়ে কম হবে ওগুলা হচ্ছে আগে সিলেক্ট করে করে, না খেয়াল করে না আমার কিন্তু এইটা কিন্তু নন ট্রান্সফারেবল। একটু খেয়াল করে দেখেন, আপনার অর্কেস্ট্রার ক্লাস শুরু হয় দুপুর 2টায়, অর্কেস্ট্রার ক্লাস শেষ হয় 4টায়, আপনি কিন্তু এটা সকাল 8টায় করতে পারবেন না। না আপনি যে ডিফারেন্সের কথা বলতেছেন সারা, খেয়াল করেন, আর আপনাকে চাচ্ছি আগে ওনার প্রবলেমটা কি দেখেন, আপনি ধরেন যেটা ডিফারেন্স কম সেটা আপনি আগে করবেন, কথার কথা, কিন্তু আগে পরে করা যাবে না তো, এটা প্রত্যেকটা ক্লাস মানে প্রত্যেকটা টাইম ফিক্স, আপনার জাস্ট বের করতে হবে এখন যে 4টা কাজ তার মধ্যে কোনটা করব। সো সেটা যদি হয় তাহলে কিন্তু ডিফারেন্স দিয়ে আপনি খুব একটা লাভ করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। হ্যাঁ আপনি এবার আর চিন্তা করেন, এবার আনাস বলেন। স্যার ফিনিশিং টাইমে মানে সবচেয়ে কাছাকাছি যেটা স্টার্টিং টাইম, ফিনিশিং টাইমের কাছাকাছি, হ্যাঁ হ্যাঁ আবার বলেন সরি, মানে ধরেন একটা টাস্ক নিলাম ওটা নিলাম মানে ফিনিশিং টাইমের সবচেয়ে কাছাকাছি যেটা স্টার্টিং টাইম, হ্যাঁ ওটা তারপরে করব এরকম। খেয়াল করেন স্টার্টিং টাইম নিয়ে যদি আমি কাজ করি তখন কিন্তু একটা ছোট বিপদ আছে, খেয়াল করেন, ধরেন দেখেন যারা বাকি যে দুজন আছেন তিনজনই আছেন তারা একটু দেখেন উনার এই এক্সাম্পলটা খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার সারা দিনের টাইম, মানে এটা হচ্ছে টাইম ধরেন সকাল 8টা, এটা হচ্ছে আমার রাত 12টা, আমার দিনে এই 4টা কাজ। আনন্দ যেটা বলছে যে একটা কাজ করার পরে, ভালো কথা, একটা কাজ করার পরে সবচেয়ে কাছাকাছি যেটা শুরু হয় সেটা করে ফেলো। তাহলে ধরে নিলাম আমার এই কাজ, এই কাজটা তো আমার করতেই হবে রাইট, মানে এই কাজটা করলে তো কোনো লস নাই নাকি, এই কাজের সাথে বুঝতেছেন কথা, এই যে কাজটা এটা 8টায় শুরু হয় 12টায় সরি সকাল ধরেন 11টায় শেষ হয়, এর মাঝখানে কি আমার কোনো কাজ শুরু শেষ আছে? নাই না। সেই কাজটা আমার করতে হবেই রাইট, এই কাজটা আমি করবই, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই না? নো স্যার। এখন খেয়াল করেন আনাফের কথা অনুসারে এটা সবচেয়ে কাছাকাছি স্টার্টিং টাইম কোনটা, এটা এটা না এটা, এ বি না সি? এ এ। আনাফের কথা অনুসারে আমি হচ্ছে সরি আমার আমার এক্সাম্পলটা একটু ভুল হইছে, সো সরি আমার আমার ইয়ে কি বোঝা যাচ্ছে? দেখেন আমি কি করতে চাচ্ছি, এই যে এই পুরাটা হচ্ছে এ, পুরাটা এ, পুরাটা এ, ওকে আমি মানে ভরাট করে দিলাম, যা এইটুকু হচ্ছে সি। আচ্ছা আমি আবার আঁকি আপনাদের, যদি ফার্স্ট কথা হচ্ছে এই কাজটা আমি করবই করব, ভালো কথা, এরপরে স্টার্টিং টাইম হচ্ছে এইটা, এটা অনেক বড় টাস্ক, একদম আরো কঠিন এক্সাম্পল দিলাম। আনাফ কি বলছে? আনাফের কথা অনুসারে এই কাজটা তো আমি করবই করবো, কোনো সমস্যা নেই, আনাফের কথা অনুসারে না, এটা সবার অনুসারেই করবো। আনাফের কথা হচ্ছে এরপরে আমি এটা করবো, কেন? কারণ এটার পরে সবচেয়ে আর্লি স্টার্ট করতে হবে কাকে? একে রাইট? কিন্তু এই টাস্কটা যদি, এটা হচ্ছে ধরেন ওই যে অ্যাসাইনমেন্ট 4, ল্যাব অ্যাসাইনমেন্ট 4, একবার শুরু করলে 12 ঘন্টার আগে শেষ হয় না, কিন্তু আপনি এটা যদি একবার শুরু করেন এই কাজ করতে আপনার সারাদিন পার হয়ে যাবে, ওয়ারেজ আপনি যদি এই কাজটা আজকে না করেন তাহলে এই ছোট ছোট কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে এই কাজটা যদি আপনি নেন, সমস্যাটা কোথায় দেখেন, এই কাজটা যদি আপনি শুরু করেন তাহলে এক আর দুই কয়টা কাজ হবে? 2টা কাজ হবে, বোঝা যাচ্ছে? অন দি আদার হ্যান্ড আপনি যদি এই কাজটা না করেন, যদি এটা করেন দেন এটা করেন দেন এটা করেন, তাহলে আপনার দিনে কয়টা কাজ হলো? 4টা কাজ। আমাদের টার্গেট ছিল কই, দিনে ম্যাক্সিমাম সংখ্যক কাজ করব, কোনটা জিতবে, উইনার কোনটা আসলে দিস, তাই তো? তাহলে আনাফের যে স্ট্র্যাটেজিটা ওইটা কিন্তু কাজ করতেছে না, এন্ড দিস ইজ হোয়াট আই অ্যাপ্রিসিয়েট অ্যাবাউট ইট। এইখানে এই জিনিসগুলো ছিল আমি ইচ্ছা করে ফালাই দিছি, আপনারা কেমনে জানি মানে খুবই চমৎকার চমৎকার কথা বলতেছেন, এইখানে গ্রিডি স্ট্র্যাটেজি হিসেবে কাজ করে না, এরকম তিনটা গ্রিডি স্ট্র্যাটেজি দেওয়া ছিল এই আমি যে সাইট থেকে এগুলো মানে কভার করছি, সেখানে তিনটা এরকম মানে কাজ করে না কিন্তু গ্রিডি এরকম স্ট্র্যাটেজি দেওয়া ছিল এবং কেন কাজ করে না সেগুলো বলা ছিল। তো আমি জানি না সেগুলো আপনারা যেটা বলতেছেন সেটা কিনা, যেমন সারা একটা বললো আপনি একটা বললেন, এই হচ্ছে কথা, বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যাবাউট ইট। এবং এই জিনিসটাই হচ্ছে
গ্রিডির মানে সৌন্দর্য, যে আপনি এক একটা স্ট্র্যাটেজি দিবেন, আমি আপনাকে একটা বা আপনি বা আপনারাই একজন আরেকজনকে বলবেন যে দেখো এভাবে তো এটা কাজ করে না। সো অন দ্যাট নোট আপনার কিছু জিনিস বাইর করতে হবে যে কখন গ্রিডি প্রপার্টিটা আসলে কাজ করে, বা এমন একটা গ্রিডি স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে যেটা আসলে কাজ করে। বুঝতেছেন কথা? খেয়াল করেন যেটা বললো আনার, যেটা বললো সেটাও কিন্তু একটা গ্রিডি প্রপার্টি বা গ্রিডি স্ট্র্যাটেজি, যে সবচেয়ে যেটা স্টার্টিং টাইম কাছে আসে ওইটা শুরু করেন। তারপর সারার একটা কথা বললো যে সবগুলা টাস্কের মধ্যে যেটা ডিউরেশন কম সেটার জন্য বসে থাকে, সেটাও কাজ করে না কেন দেখাইলাম, এটাও কাজ করে না কেন দেখাইলাম। তো দেখেন যে গ্রিডি স্ট্র্যাটেজিটা কাজ করে সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে এমন অ্যাক্টিভিটিটাকে সিলেক্ট করেন যেটা ফিনিশিং টাইম হচ্ছে সবচেয়ে ছোট, যেটার ফিনিশিং টাইম সবার আগে, যেটা সবার আগে ফিনিশ হবে সেটা সবার আগে, সেটা সবার আগে শুরু করেন। সেটা আনার যেটা বলছে সেটা খুবই কাছাকাছি, আনার বলছে যেটা সবার আগে শুরু হবে সেটা শুরু করেন, আমি বলতে চাচ্ছি যেটা সবার আগে শেষ হবে সেটা আগে শুরু করেন। এসব আপনি কি বুঝতেছেন? আমি বলতে চাচ্ছি এই যে এই টাস্ক গুলার মধ্যে যেটা সবার আগে শেষ হবে সেটা আগে শুরু করতে। বলেন তো এই টাস্ক গুলার মধ্যে কোনটা সবার আগে শেষ হচ্ছে? এই যে আমার টাইমের মধ্যে মানে এই সকাল 8টা যদি হয় তাহলে এটা হচ্ছে ধরেন সকাল 11টা, এটা সবার আগে শেষ হচ্ছে। আমার এই স্ট্র্যাটেজি অনুসারে সেটা আমি করবো, আমার স্ট্র্যাটেজি অনুসারে আমি এটা করবো। তারপর কোনটা করবো বলেন এসামা? আমি A1 কেমনে করবো বলেন তো? আমি তো 8টা থেকে 11টার মধ্যে A2 করতে বিজি ছিলাম, A1 তো শুরু হয়েছে 9টার সময়, আমি কি A1 করতে পারবো? A5 করবো। ইয়েস, তারপরে কোনটা করবো? A3। তারপর A7। আমি যেটা বলতে চাচ্ছি যে এই স্ট্র্যাটেজি ফলো করলে 4টা টাস্ক করা যাবে এবং এটাই অপটিমাল। খেয়াল করেন আমি বলতে চাচ্ছি কি, এই স্ট্র্যাটেজি ফলো করলে এটাই অপটিমাল। এখন খেয়াল করেন এখানে গ্রিডি শব্দটা কেন আসলো, মানে আপনি তো বলতে পারেন স্যার এখানে গ্রিডিটা কই, এখানে গ্রিডটা কই, লোভটা কই? এখানে লোভ হচ্ছে এইটাই যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, যে কোনো সময় আমি সেটাই নিব যেটা স্মলেস্ট ফিনিশিং টাইম। পরে এই জিনিসটা আসলে অপটিমাল দিবে কি দিবে না, এটা নেওয়া আসলে ভালো ডিসিশন হবে কি হবে না, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এখন আমার কাছে এটা তাড়াতাড়ি শেষ হবে, এটাই আগে করব, করে পরের বারও আমি একই কাজ করব। এরপরে কোনটা আগে শেষ হবে সেটা আগে করো, এরপরে কোনটা আগে শেষ হবে সেটা আগে, সেটা আগে। তো প্রত্যেক স্টেপে খেয়াল করেন আমি প্রত্যেক স্টেপে কি করতেছি, প্রত্যেক স্টেপে আমি বেসিকলি যেটা করতেছি প্রত্যেক স্টেপে এখনকার জন্য যেটা ভালো সেটা নিচ্ছি, দিন শেষে সেটা ভালো নাও হইতে পারে। ন্যাপস্যাকে যেমনটা দেখছিলাম যে প্রথমে যেটা ভালো মনে হচ্ছিল দিন শেষে গিয়ে সেই কাজটা আর ভালো মনে হইল না, তখন তখন ভালো মনে হচ্ছিল প্রথম প্রথম, পরে আর ভালো মনে হচ্ছে না। এই এই যে মানে আমরা এটাই দেখতেছি A2 A5 A3 A7, এগুলো আমরা নিতে পারবো না, কেন? কারণ এগুলো অলরেডি শুরু করার টাইম পার হয়ে গেছে। সো একটু খেয়াল করেন রানিং টাইম কত, সরি প্রক্সি, এই যে কাজটা করতেছি এই কাজটা রানিং টাইম কত, তাড়াতাড়ি বলেন। আমার ইনপুট কি, আমার ইনপুট হচ্ছে এই যে তিনটা অ্যারে, এনটা জব, তাদের নাম, তাদের প্রত্যেকটা স্টার্টিং টাইম আর তাদের ফিনিশিং টাইম। না না, এটা তো এই কেস রানিং টাইম, মানে এই যে আমার যে অ্যালগোরিদমটা, এই যে আমি অ্যালগোরিদমটা দিয়ে সিলেক্ট করলাম যে এই টাস্কটা করব, এই এই অ্যালগোরিদমটা রান করতে আমার কত টাইম লাগবে? স্যার A7 এর ফিনিশিং টাইম আর A2 এর স্টার্টিং টাইম মাইনাস করি। না না, আমি এটা বলতেছি না, আমি বলতে চাচ্ছি এটা তো একটা অ্যালগোরিদম দিয়ে তো আপনি সিলেক্ট করলেন যে এই টাস্কগুলো করতে হবে, তাই না? সেই অ্যালগোরিদমটা কি করলো, সেই অ্যালগোরিদমটা যেটা করলো সেটা হচ্ছে ফিনিশিং টাইমের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা পিক করলো। তো আপনার সামনে ধরেন এনটা জব আছে, আপনার সামনে ধরেন এনটা জব আছে, আপনি কোনটা পিক করবেন? যেটা ফিনিশিং টাইম সবচেয়ে ছোট, রাইট? একটা পিক করে ফেললেন, এবার ওইটা বাদ দিয়ে এরপরে আপনি দেখবেন কোনটার ফিনিশিং টাইম ছোট সেটা পিক করলেন, এরপরে আপনি দেখবেন কোনটার ফিনিশিং টাইম ছোট সেটা পিক করলেন। এইভাবে আপনি আগাবেন, জাস্ট একটা অ্যারে ট্র্যাভার্স করবেন। এখন খেয়াল করে দেখেন এটা রানিং টাইম আসলে হচ্ছে অর্ডার অফ এন, কেন? কারণ আমরা আসলে আর কোনো কিছুর দিকে তাকাচ্ছি না। খেয়াল করেন স্টার্টিং টাইম কত, উই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, সরি
ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট কথাটা ঠিক না, বাট মানে আমরা হচ্ছে ফিনিশিং টাইম, দেখেন আমাদের ফিনিশিং টাইম আছে, স্টার্টিং টাইম আছে, আর জবগুলো আছে। আমরা আসলে কি করতেছি, জবগুলোকে যেটার ফিনিশিং টাইম আগে সেটা আগে অ্যাক্সেস করতেছি, এই হচ্ছে কথা। তাহলে আমি আসলে কি করতেছি, আমার যদি জবগুলা ফিনিশিং টাইমের বেসিসে সর্ট করা থাকে, তাহলে আমার আর কাজ আসলে বেশি কিছু না। আমার কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির দিকে তাকাও। এই যে ধরেন আমার কাছে এই যে অ্যাক্টিভিটি গুলা সর্ট করা আছে, এ মানে ধরেন এ টু, তারপরে কত A1, তারপরে A3, এরকম করে করা আছে। এটার ফিনিশিং টাইম সবচেয়ে ছোট, এটার ফিনিশিং টাইম তার চেয়ে একটু বড়, এটারটা একটু বড়, এরকম। তো লাস্টে যেটা আছে সেটার ফিনিশিং টাইম সবচেয়ে বেশি। ইয়েস, এন টাইমস, আমি হচ্ছে এই অ্যারেটা এন টাইমস ট্র্যাভার্স করতেছি, আমি দেখতেছি যে এই কাজটা আমি করতে পারি কিনা। ইয়েস, প্রথম কাজটা আমি অবশ্যই করতে পারি, এর পরের কাজটা আমি দেখবো করতে পারি কিনা। কিভাবে দেখবো, খেয়াল করেন, সেকেন্ড টাইম এখানে চেক করতে হবে। ইয়েস, কেন চেক করতে হবে খেয়াল করে দেখেন, এই যে এই এই অ্যারেটার কিটার দিকে তাকান। প্রথম কথা হচ্ছে এই যে ধরেন এটার ফিনিশিং টাইম তো মিনিমাম, সো এ টু আমি শুরু করে ফেলছি, ভালো কথা। এ টুর পরপরই মানে প্রথম ফিনিশিং টাইম কার, এ টুর, রাইট? তারপরের ফিনিশিং টাইম কার, এ ওয়ান এর। কিন্তু এসাবাকে যখন জিজ্ঞেস করছিলাম তখন বলছিলাম যে এ ওয়ানটা করা যাবে না। তো আমি যদি, আচ্ছা খেয়াল করেন, আমি যদি জবগুলোকে আগে ফিনিশিং টাইমের বেসিসে সর্ট করে ফেলি, তাহলে আমার অ্যারেটা দাঁড়াবে এরকম, আসেন লিখেই ফেলি, এ টুর পরে এ ওয়ান, তারপরে কত, এ ফাইভ, কেন, কারণ এ ফাইভ এরটা এর পরে, এই যে তারপর কোনটা, এ ফোর। এসাবা বোঝা যাচ্ছে? ওকে, এ থ্রি, এ সিক্স, এ সেভেন, এই হচ্ছে আমার ফিনিশিং টাইমের বেসিসে জবগুলোকে সর্ট করা, ভালো কথা। প্রথমে আমি এ টু করব, এ টুর পরে আমি কোন দিকে তাকাবো, এ ওয়ানের দিকে। এ ওয়ান কি করতে পারবো নাকি পারবো না বলেন তো, কেন? হ্যাঁ, এটা আমি কিভাবে বুঝতেছি, হ্যাঁ বলেন রডসি, স্টার্টিং টাইম, স্যার স্টার্টিং টাইম তো আগে ছিল, আমি বুঝি নাই, স্টার্টিং টাইম তো আগে ছিল, রডসি আবার বলেন ইফ ইউ ওয়ান্ট। স্যার আপনি না বললেন যে এ ওয়ান হবে না, কারণ স্টার্টিং টাইম, হ্যাঁ হ্যাঁ, আমি এ ওয়ান তো করতেছি না, খেয়াল করেন, আমি জাস্ট, আমি জাস্ট, এই যে এটা কি, এটা হচ্ছে একটা অ্যারে যেখানে সবগুলা জব করতে পারি আর নাই পারি সবগুলা জব ফিনিশিং টাইমের বেসিসে সর্ট করা আছে। এটা যে জব সিলেকশনের অর্ডার তা বলি নেই, এখানে দেখেন সবগুলা জব আছে, যার ফিনিশিং টাইম আগে সে আগে আছে, যার ফিনিশিং টাইম পরে সে পরে আছে, এখান থেকে সিলেক্ট করব কয়েকটা। স্যার বলেন এখানে A1 এর স্টার্টিং টাইম আর হচ্ছে A2 ফিনিশিং টাইমে কম্পেয়ার করে দেখব, করতে হবে। ইয়েস, আমি এখন যেটা করতেছি, আমি এখন যে কাজটা করতেছি তার মধ্যে সেটার যেটা ফিনিশিং টাইম, আমার এইটার স্টার্টিং টাইম যদি তার চেয়ে আগে হয় তাহলে আমি এটা করতে পারবো, বুঝতেছেন কথা? এই যে A1 এর স্টার্টিং টাইম যদি A2 এর ফিনিশিং টাইমের চেয়ে আগে হয়ে যায়, এই যে A1 এর স্টার্টিং টাইম যদি A1 এর ফিনিশিং টাইমের চেয়ে ছোট হয়, এবং আমি বলতেছি আমি এখনো A2 করতেছি, তাহলে আমি কিছুতেই A1 করতে পারি। সো A1 আমার হিসাব থেকে এই কারণে পার। এবার আসেন A5 এর হিসাবে আসি, বুঝতেছেন কথা? তাহলে যদি A5 এর হিসাবে আসি, আমি দেখতেছি A5 এর স্টার্টিং টাইম কি A2 এর ফিনিশিং টাইমের চাইতে ছোট না বড়? A5 এর স্টার্টিং টাইম A2 এর ফিনিশিং টাইমের চাইতে বড়, তাহলে ছোট না বড়, তাহলে আমি শিওর যে আমি A5 কে করতে পারবো, তাহলে তখন আমি আর A2 করতেছি না, তখন আমি A5 করতেছি। তার মানে A2 করলাম, A2 এর পরে A5 করলাম। এবার আমি দেখি A4 এর দিকে তাকাই, এখন আমি A5 এর সাথে A4 কম্পেয়ার করব, কিন্তু A5 তো শেষ হয় নাই, কিন্তু A4 অলরেডি শুরু হইতে চাচ্ছে, তাহলে A4 বাদ, A4 করতে পারবো না। এবার আমি A3 এর দিকে তাকাই, A5 এর সাথে A3 কম্পেয়ার করলে মিলবে, এই যে স্টার্টিং টাইম হবে ফিনিশিং টাইমের চাইতে পরে, তাহলে এখন আমি আর A5 করতেছি না, A5 এর কাজ শেষ, এখন আমি A3 করতেছি, A3 এর সাথে A6 কম্পেয়ার করবো হবে না, A3 এর সাথে A7 কম্পেয়ার করবো হবে। সো কিছু জব থাকবে, কিছু জব কাটা পড়বে। সো এই যে রডসির কোয়েশ্চেন ছিল যে দেখেন আমি কিন্তু এখানে সব জবকে সিলেক্ট করতেছি না, এটা কিন্তু সিলেকশনের কথা না, এটা হচ্ছে যে সর্ট করে রাখছি, এখান থেকে A2 কে নিছি, এখান থেকে A1 বাদ পড়ছে, A5 কে নিছি, A4 বাদ পড়ছে, এই যে তারপরে A3 কে নিছি, A7 কে নিছি, A6 বাদ পড়ছে, এই। সো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। সো এটা ইয়ে কি, টাইম কমপ্লেক্সিটি কি, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ N, যদি আমার কাছে সর্ট করা থাকে, যদি সর্ট করা থাকে, এই যে খেয়াল করেন সর্ট করা শেষ, এখন আমি শুধু এই অ্যারেটা ট্র্যাভার্স করে করে যাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এইভাবে যাচ্ছি, এই একটা অ্যারে, এই অ্যারেটা ট্র্যাভার্স করতে অর্ডার অফ এন টাইম লাগবে,
আমার কাজ করতে অর্ডার অফ টাইম লাগবে। আর যদি আমার জবগুলো সর্ট করা না থাকে, জবগুলো যে ফিনিশিং টাইমের বেসিসে সর্ট করে দিবে আমাকে, এমন তো কেউ বলে নাই, রাইট? নাকি এই যে অ্যারেটা যে আমি বানাইলাম, এই অ্যারেটা যে আমাকে কেউ বানায় দিবে তা তো বলে নাই, নাও তো বানায় নিতে পারে, রাইট? ইন দ্যাট কেস আমার এই অ্যারেটা বানায় নিতে হবে। কিভাবে বানাবো? ফিনিশিং টাইমের বেসিসে সর্ট করতে হবে। এখন সর্ট করতে আমার কত টাইম লাগে? এন লগ এন, এইটা তোমরা সবাই, এইটা তোমরা জানিয়ে দিস, রাইট? অ্যাটলিস্ট বলতে আপনারা মানে আমার সাথে যথেষ্ট কোঅপারেট করতেছেন, আমি মুখে বিদে, বাট এটা মনে আছে কিনা দেখেন। এন লগ এন হচ্ছে আমার সর্ট করতে লাগে। সো ফার্স্টে আমার সর্ট করতে হবে, তারপরে আমার ওই অ্যারেটার উপরে আবার অপারেশন চালাইতে হবে। তাহলে অর্ডার অফ এন লগ এন প্লাস অর্ডার অফ এন, তাহলে এন লগ এন আর এন এর মধ্যে কোনটা বড়? এন লগ এন, এন লগ এন। সো আমার টাইম লাগবে 360 এন লগ এন, এই হচ্ছে কথা। সো যদি সর্ট করা থাকে অর্ডার অফ এন টাইম লাগবে, যদি সর্ট করা না থাকে দেন ইন দ্যাট কেস সর্ট করে আবার চালাইতে হবে, এই জন্য এন লগ এন টাইম লাগবে। সো এটাকে কে গ্রিডি বানাচ্ছে? কিছু যেটা বললাম, আমি কি করতেছি, অ্যাট ইচ স্টেপ আই এম মেকিং এ চয়েস। কি চয়েস করতেছি? অ্যাট ইচ স্টেপ আমি চেক করতেছি এই অ্যাক্টিভিটিটা আমি করবো নাকি করবো না, বা এই কোন অ্যাক্টিভিটিটা আমি নেক্সটে করবো, এটা। সো আমি আমার অ্যাক্টিভিটি সেটকে এক করে বাড়াচ্ছি। অ্যাট ইচ স্টেপ আমি চেক করতেছি যে এই কাজটা শেষ, ভালো কথা, এখন আমি কোন কাজটা করব। সো এই কাজ, এই স্টেপ হওয়ার পরে এখন আমি একটা নতুন স্টেপ নিচ্ছি, সেটাতে আমি একটা নতুন কাজ সিলেক্ট করতেছি যে হ্যাঁ এইটাকে আমি করব। ওকে, ভালো কথা, উই আর ডুইং দিস অ্যান্ড উই আর হোপিং যে ইট ওয়ার্কস, এই হচ্ছে কথা। সো যাই হোক, এটা বোঝা গেল এই আর কি। অ্যান্ড আমাদের হোপটা কি, এই হোপের কথা যে বললাম যে উই আর হোপিং ফর দ্য বেস্ট, এখন কাজটা ভালো করতেছি অ্যান্ড উই আর হোপিং যে এই ধরনের গ্রিডি কাজ করার জন্য দিন শেষে কোনো সমস্যা হবে না, এই হোপটা কি? হোপটা হচ্ছে দিনের শেষে আমরা যে গ্রিডি কাজটা করতেছি তার ফলে একটা অপটিমাল সলিউশন আসবে, মানে তার ফলে আমরা যেটা পাবো সেটা আসলে অপটিমাল হবে, ওই যে ন্যাপস্যাকের মতো গড়বড় হবে না। ন্যাপস্যাকে গ্রিডি কাজ করতে করতে শেষ পর্যন্ত আমরা আমাদের অপটিমাল জিনিসকে হারায় ফেলছিলাম। আমাদের আশা হচ্ছে এই অ্যালগোরিদমে সেই গ্রিডি কাজটা করার কারণে ওইরকম সমস্যা হবে না। এই যে জিনিসটা হবে না সেটা আমরা কিভাবে মেক শিওর করতে পারি? এই জিনিসটা করার জন্য মানে গ্রিডিকে ঠিক মতো বোঝার জন্য আমাদের হাতে তিনটা কোয়েশ্চেন, এই তিনটা কোয়েশ্চেনের আনসার দিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাস শেষ করবো, ছোট ছোট কোয়েশ্চেন। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে গ্রিডি সবসময় কাজ করে কিনা, এটা আমাদের এটারনাল কোয়েশ্চেন। একটা অ্যালগোরিদম শেখার সময় আমাদের কথা হচ্ছে হ্যাঁ এটা কাজ করে, আমরা দেখলাম যে এটা আসলে মানে কাজ করে। একটু দাঁড়ান, এটা স্কিপ না, সরি। সো ইয়াস, মানে আমাদের কথা হচ্ছে একটা কাজ করে, কেন করে সেটা হচ্ছে আমি দেখাবো একটু পর। সেকেন্ড কোয়েশ্চেন কি? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গ্রিডি সবসময় একটা গুড আইডিয়া কি? এই যে কথাটা বললাম যে গ্রিডি আগে একবার দেখে আসছি, গ্রিডি কাজ করার কারণে আমাদের লাভ হয়নি। সো গ্রিডি একটা গুড আইডিয়া কিনা এই ব্যাপারে আমাদের মনের মধ্যে অলরেডি সন্দেহ আছে। সো গ্রিডি তখনই গুড আইডিয়া যখন ওটার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। সো নাইস, একটা অপটিমাল স্ট্রাকচার যদি থাকে তখন একটা গুড আইডিয়া, সেই স্ট্রাকচারটা কি দেখবো একটু পর। থার্ড কোয়েশ্চেন ইজ যে গ্রিডি যদি এতই ভালো হবে, মানে গ্রিডি দেখলে তো মনে হচ্ছে এটা আমাদের অ্যালগোরিদম কোর্সের শুরুতে পড়ার কথা ছিল, এত ডাটা স্ট্রাকচার হাবিজাবি না পড়ে শুরুতেই আমাদের গ্রিডি পড়ার কথা, যে যেটা ভালো লাগে সেটা করো, করতে থাকো, দেখবো এক সময় মানে দিন ভালো মতো চলে গেছে। বাট সমস্যা হচ্ছে আমরা কেন এখন এই উইক 9, 10, 11, 12 এসে দেখতেছি, এত পরে এসে গ্রিডি কেন দেখতেছি? কারণ গ্রিডি বলতে সোজা, কিন্তু এই গ্রিডি কাজ করলে যে দিন শেষে আমার অপটিমাল কাজটা হবে, মানে এই গ্রিডি কাজ করার কারণে আমার যে কোনো সমস্যা হবে না, এই জিনিসটা প্রুফ করা অনেক কঠিন। যেমন আমি আপনাদেরকে বলে দিলাম কিন্তু যে ফিনিশিং টাইমের বেসিসে কাজটা করলে হবে, কিন্তু আমি কিন্তু প্রমাণ করি নাই যে ফিনিশিং টাইমের বেসিসে করলে যেটা হবে সেটাই অপটিমাল। আমি কি বুঝাইতে পারতেছি? দেখেন অন্যান্য অ্যালগোরিদম গুলাতে আপনাদের মাথায় যথেষ্ট আইডিয়া থাকে যে হ্যাঁ কেন এটা কাজ করতেছে, কারণ এর চেয়ে শর্টেস্ট পাথ ওখানে যাওয়া যায় না। ডিএফএস এটা কেন কাজ করতেছে, কারণ এভাবে না করলে এটা হয় না। ডিএফএস এ কেন শর্টেস্ট পাথ বের হচ্ছে, কারণ এটা থেকে এটা লেভেল এক, এটা থেকে এটা লেভেল টু, ভালো আইডিয়া থাকে, এটা প্রুফ করা লাগে না। কিন্তু এইখানে কিন্তু আপনাদেরকে যে একটা সোলেমানি উপায় বললাম যে ফিনিশিং টাইমের বেসিসে শর্ট করতে, আনাফের আইডিয়াকে ডিনাই করে দিলাম, সারার আইডিয়াকে ডিনাই করে দিলাম, আমার আইডিয়াটা যে কাজ করবে সেটা কি মানে ইয়ে আছে, এই জিনিসটা প্রমাণ করা একটু কঠিন, এই জন্য আমরা কষ্ট করে এইখানে দেখছি। তাহলে আসেন, এটা ফার্স্ট কোয়েশ্চেন যেটা, যেটা আসলে কাজ করে কিনা। সো এটা ছিল আমাদের ইয়ে। এখন এটা কাজ করে কিনা এটা বুঝতে গেলে আমাদের এটা বুঝতে হবে, মানে এটা কাজ করে কিনা এটা আমরা প্রমাণ করতে চাই, ছোট্ট একটা প্রমাণ। কিভাবে করবো?
আমাদের কথা হচ্ছে আমরা যখন একটা চয়েস করি, খেয়াল করেন এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন, মানে এতক্ষণ যদি আপনাদের মন অন্যদিকেও থাকে এইদিকে আসে, যে আমরা কি বলতেছি যে আমরা যখন একটা চয়েস মেক করি, যেমন এই যে এই কাজটা করব, আমরা তখন বলতেছি যে তাতে যেটা হয় আমাদের অপটিমাল কোনো কিছু বাদ পড়ে না। ন্যাপসাকে কিন্তু বাদ পড়তেছিল, খেয়াল করেন তিন নম্বর ট্যাকোসটা যখনই আমি নিচ্ছিলাম সাথে সাথে দুইটা বাল্ব নেওয়ার রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছিল, তাই না? মনে আছে? দুইটা ট্যাকোস ওয়াজ গুড। যে মুহূর্তে আমি তিন নম্বর ট্যাকোসটা আমার ব্যাগে ঢুকাইছি সাথে সাথে কিন্তু অপটিমালটা পাওয়ার আশা আমার পৃথিবী থেকে চলে গেছে। অপটিমালটা কি ছিল? দুইটা ট্যাকোসের পরে দুইটা বাল্ব। ওই দুইটা বাল্ব কি আমি আর ঢুকাইতে পারবো তিন নম্বর ট্যাকোসটা নেওয়ার পরে? না, পারবো না। সো এইখানে আমি যেটা বলতেছি যে গ্রিডি তখনই কাজ করবে যখন এই গ্রিডি ভাবে এটা ঢুকানোর পরে, আমার ব্যাগে ঢুকানোর পরে বা এই কাজটা করার পরে অপটিমাল নষ্ট হয় না, এই কাজটা করেও অপটিমাল সম্ভব। যদি এটা হয় তাইলে গ্রিডি কাজ করে। আমি বলতে চাচ্ছি এটা করার পরেও এ ওয়ান করলে গ্রিডি মানে কি বলে অপটিমালটা নষ্ট হয় না, তার মানে হচ্ছে এ ওয়ানটা গ্রিডি এর মধ্যে আসে, সরি অপটিমালের মধ্যে আসে। অপটিমাল মানে কি? এমন একটা সিকোয়েন্স যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এই জবগুলা করলে তোমার ম্যাক্সিমাম কাজ হবে। আমি বলতে চাচ্ছি এ ওয়ানটা সেই জব সিকোয়েন্সের পার্ট। সো গ্রিডি হিসাবে আমি যেটা পাইছি সেটা করলে আমার অপটিমাল নষ্ট হয় না, এটা হচ্ছে কথা। এটা যদি আমরা প্রুফ করতে পারি তাইলেই হবে। সো খেয়াল করে দেখেন যে ধরেন এট এই পয়েন্টে ধরেন আমি এ ওয়ান এর পরে এ ফাইভ পিক করছি। সো আমি বলতেছি যে দেয়ার ইজ মানে অপটিমাল সলিউশনের মধ্যে আমাদের নেক্সট চয়েস গুলাও আসে, এই যে এই চয়েস গুলা অপটিমালের মধ্যে আসে। এটা যদি আমি পিক প্রুফ করতে পারি প্রত্যেক পয়েন্টে পয়েন্টে তাইলেই হবে। এটা অপটিমালের মধ্যে আসে, এটা অপটিমালের মধ্যে আসে, এটাও আসে, এটাও আসে, যদি প্রত্যেকটা জবের জন্য এটা প্রুফ করতে পারি তাইলে তো আমি প্রমাণ করে ফেললাম যে এই চারটা মিলেই আসলে অপটিমাল। সো তার মানে আসলে কি? তার মানে আমরা কখনোই আসলে অপটিমালটাকে ফেলি না, যখনই আমরা একটা পিক করতেছি তখন আসলে আমরা অপটিমালটাকে নিয়ে নিয়েই আগাচ্ছি, আমরা আস্তে আস্তে অপটিমাল সলিউশনের দিকেই আগাচ্ছি, আমরা কখনোই অপটিমালটাকে ফেলি না। যেমন ট্যাকোসের ক্ষেত্রে কিন্তু যখনই এটা নিছি সাথে সাথে অপটিমাল ফেলে দিচ্ছি। তো যদি আমরা মেক শিওর করতে পারি যে তিন নম্বর ট্যাকোসটা নিলে অপটিমাল নষ্ট হয় না, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এখনো আমি আস্তে আস্তে অপটিমালের দিকেই আগাচ্ছি। বুঝতেছেন কথা? মানে ধরেন তিন নম্বর কোয়েশ্চেন আনসার করলে আপনি জিরো পাবেন না, আপনি ফুল মার্কসই পাবেন। এইভাবে করে আপনি যদি সবগুলা কোয়েশ্চেন কারেক্টলি আনসার করেন তাহলে তো আপনি হান্ড্রেডই পাবেন, রাইট, পরীক্ষায়। তো আমি এটাই বলতেছি যে এই কোয়েশ্চেনটা কারেক্টলি আনসার করলে আপনার যদি হান্ড্রেড পাওয়ার দিকে কোনো ক্ষতি না হয় তাহলে আপনি বেসিক্যালি হান্ড্রেড পাওয়ার রাস্তায় আসেন। আমি এটাই বলতেছি যে আপনি যদি এই কোয়েশ্চেনটা আনসার করার কারণে আপনার যদি কোনো ক্ষতি না হয়, আপনার যদি কোনো মার্কস না কমে, তাহলে এইভাবে করতে থাকলে আপনি শেষে হান্ড্রেড মার্কসই পেয়ে যাবেন। সো এই জায়গাটা একটু দেখেন, এই প্রুফটা দেখে আমরা ক্লাস শেষ করব। যে ধরেন আমরা এই মুহূর্তে এআই টাস্কটা করছি, এট এনি পয়েন্ট অফ টাইম আমরা এআই এই কাজটা করছি, এটা ওয়ান না, এটা কিন্তু এআই, মানে যে কোনো সময়, আর যে কোনো সময় অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আই আমরা এখন এই অ্যাক্টিভিটিটাকে চুজ করছি, আমাদের গ্রিডি স্ট্র্যাটেজি ফলো করছি যে এটা আমরা এখন করব, ঠিক আছে? সো উই নেভার রুল আউট অফ অপটিমাল সলিউশন, তার মানে কি এআই দিয়ে আমরা কাজটা করছি এবং টি স্টার নামের এটা একটা সলিউশন, যে মানে এটা হচ্ছে এই যে ধরেন এইরকম একটা মানে জবের সিকোয়েন্স, যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, যেটা আসলে আমার এটাকে এক্সটেন্ড করে। এক্সটেন্ড করে মানে কি? তার মানে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এআই করছি, ভালো কথা, আর একটা সলিউশন আছে টি স্টার যেটা ধরেন এআই দিয়ে শুরু হয়, তারপরে এই যে ধরেন এ কে করলো, তারপরে এ থ্রি করলো, তারপরে এ সেভেন করলো। তো তার মানে আমার এই যে জবটা অপটিমালের মধ্যে আসে, তার মানে টি স্টার হচ্ছে একটা অপটিমাল সলিউশন যেটার মধ্যে আমার এখন পর্যন্ত করার কাজটা আসে। ওকে, সো নাও আমরা এখন ধরেন কনসিডার করতে যাচ্ছি এখন আমরা নেক্সট কোন কাজটা করব। এআই করছি, ভালো কথা, এআই পর্যন্ত কারেক্ট আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? দেখেন একটু খেয়াল করেন, আমি এআই করছি, এআই টা ঠিকই হয়েছে করা। এখন আমি নেক্সট অ্যাক্টিভিটি সিলেক্ট করতে চাই, ওকে, আচ্ছা আপনারা কেমন সাথে আছেন? আনাফ, খেয়াল করেন টি স্টার হচ্ছে আমার অপটিমাল, ভালো কথা, তার মধ্যে আমি যতটুকু করছি এখন পর্যন্ত ততটুকু কারেক্ট। খেয়াল করেন যে দুইটা ট্যাকোস নিছি, সরি হ্যাঁ ট্যাকোস না, এটা বাল্বের মতো হয়ে গেছে, বাট যাই হোক এটা দুইটা ট্যাকোস আমি নিছি, এতদূর পর্যন্ত কিন্তু অপটিমাল। খেয়াল করেন আমি যদি গ্রিডি ফলো করতাম তাহলে তিনটা ট্যাকোস নিতাম, আর নন গ্রিডি ওয়েতে অপটিমাল নিতে হইলে দুইটা ট্যাকোস দুইটা বাল্ব। আপনাদের কি মনে আছে যে আমি এক্সাম্পলটা বারবার দিচ্ছি,
দুইটা ট্যাকোস দুইটা বাল্বে 42 টাকা পাওয়া যেত আর তিনটা ট্যাকোস নিলে 39 টাকা পাওয়া যেত, এটা ছিল গ্রিডি। খেয়াল করেন এই যে প্রথম দুইটা ট্যাকোস নেওয়া, এটা কিন্তু গ্রিডিরও পার্ট, এটা কিন্তু অপটিমালেরও পার্ট। খেয়াল করেন প্রথম দুইটা ট্যাকোস নেওয়া, এটা গ্রিডিরও পার্ট, এটা অপটিমালেরও পার্ট। তার মানে প্রথম দুইটা ট্যাকোস নিয়ে আমি কি অপটিমাল থেকে সরে গেছি নাকি এখনো অপটিমালের রাস্তায় আছি? অপটিমালের রাস্তায় আছি, ইয়েস, আমি এখনো অপটিমালের রাস্তায় আছি, আমি এখনো গ্রিডি থেকে সরি নাই। ধরে নিচ্ছি যে আমি এখন যে অ্যাক্টিভিটিটা নিচ্ছি এইটাতে আমি অপটিমাল থেকে সরে পড়তে পারি হঠাৎ করে। যদি আমি এই মুহূর্তে অপটিমাল থেকে সরে পড়ি, যদি আমি ট্যাকোসটা নেওয়ার কারণে অপটিমাল থেকে সরে পড়ি, তাইলে তো খেলা শেষ। গ্রিডি গ্রিডির কথা কি ছিল যে আমি প্রত্যেক মুহূর্তে এরকম গ্রিডি চয়েস মেক করব এবং দিন শেষে আমি কোনোদিন অপটিমাল থেকে সরবো না। কিন্তু সমস্যা কি হচ্ছে, যদি আমি এখন এটা নেই, যদি আমি গ্রিডি থেকে ছুটে পড়ি, সরি অপটিমাল থেকে ছুটে পড়ি, তাহলে বিপদ। তাহলে খেয়াল করেন এখন কি হচ্ছে এখানে, এখন আমার কথার কথা ধরেন আমি, আমার কাছে যতগুলা জব আছে এর মধ্যে গ্রিডি আমাকে বলতেছে এইটাকে নাও, একে নাও। বুঝতেছেন কথা, গ্রিডি আমাকে কি বলতেছে, একে নাও। গ্রিডি আমাকে কেন এটা বলতেছে, কারণ এটা ফিনিশিং টাইম ছোট, রাইট? বাকি যতগুলা জব আছে তার মধ্যে এটা ফিনিশিং টাইম সবচেয়ে ছোট, তাই আমাকে গ্রিডি বলতেছে একে একে পিক করো, তাই তো? হ্যাঁ স্যার, দেখেন আমরা কিন্তু স্টার্টিং টাইম নিয়ে কাজ করতেছি না, আমাদের গ্রিডি অ্যালগোরিদমটাই ছিল এটা যে যতগুলা জব বাকি আছে তার মধ্যে যেটা ফিনিশিং টাইম সবচেয়ে ছোট সেটাকে করো। তাহলে A1 করার পরে আমার হাতে যতগুলি টাস্ক বাকি আছে তার মধ্যে এটার ফিনিশিং টাইম সবচেয়ে ছোট, এই জন্য আমি এই কাজটা করতে চাই একে। আমার গ্রিডি প্রপার্টি আমাকে বলে AI এর পরে একে একে করো। কথা কি বোঝা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমার একে। হ্যাঁ, এখন আমি যেটা প্রমাণ করতে চাই যে একেটা নেওয়া হইলে আসলে আমি অপটিমাল থেকে সরি না। সো গ্রিডি অ্যালগোরিদম আমাকে এটা চুজ করতে বলতেছে। সো একের একে যদি ওই অপটিমালের মধ্যে থাকে, তার মানে তিন নম্বর ট্যাকোসটা নেওয়ার ফলেও আমি যদি অপটিমালের মধ্যে থাকি, তাহলে তো আমরা এখনো ট্র্যাকে আছি, আমরা এখনো পথ হারা হই না। কিন্তু যদি একেটা অপটিমালের মধ্যে না থাকে, তাইলে আমরা সাথে সাথে পথ হারা হয়ে গেছি, আমাদের অ্যালগোরিদম ভুল হয়ে গেছে। আমাদেরকে প্রমাণ করতে হবে একেটা নেওয়ার পরেও আমরা এখনো ট্র্যাকে আছি, তাইলেই কিন্তু আমরা বুঝে যাব, তাইলে আমাদের মানে কারেক্টনেস প্রুফ হয়ে গেল, তাই না? আমাদের গ্রিডি বলতেছে একে একে করো, আমি যদি প্রমাণ করতে পারি একে একে করলে অপটিমাল থেকে আমি সরি না, মানে গ্রিডির কথা শুনলে আমি অপটিমাল থেকে সরি না, এইভাবে যদি আমি আগাই তাহলে কিন্তু আমি প্রুফ করে ফেললাম। আমি কি বুঝাইতে পারতেছি স্যার? Yes, sir. I guess, হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখেন, তাহলে খেয়াল করে দেখেন যে ইফ একে যদি, তাহলে যদি থাকে তাহলে তো হয়েই গেল। কিন্তু প্রুফ করার সময় আমরা সবসময় উল্টা কথা বলি, আচ্ছা ধরে নিলাম একে অপটিমালের মধ্যে নাই, ঠিক আছে স্যার আপনি কি বুঝতেছেন? মানে আপনাকে জাস্ট প্লেস হোল্ডার হিসেবে জিজ্ঞেস করলাম, এখানে লোকজনই আছে কম, সো ইয়েস স্যার। হ্যাঁ, সো একে টি এর মধ্যে মানে টি স্টারের মধ্যে নাই, অপটিমালের মধ্যে একে নাকি নাই, একে না থাকলে কি হয় দেখি। তাহলে ধরে নিলাম যে একে যদি ওটার মধ্যে না থাকে, এ যে হচ্ছে টি স্টারের মধ্যে এমন একটা অ্যাক্টিভিটি যেটা স্মলেস্ট এন টাইম আছে, মানে আমি বলতে চাচ্ছি একে আমার গ্রিডি বলতেছে পিক করো, কিন্তু আসলে একে অপটিমালের মধ্যে নাই। তার মানে অপটিমাল আমাকে গ্রিডি বলতেছে ট্যাকোটা পিক করো, কিন্তু আসলে এই ট্যাকো পিক করাটা অপটিমাল না। ভালো কথা, তাহলে দেয়ার ইজ সাম বাল্ব, সেই বাল্বটা কি? সেই বাল্বটা হচ্ছে ধরেন এমন একটা জব, একে যদি আমি পিক না করি কোনো না কোনো একটা জব তো করবো। হ্যাঁ, একে যদি পিক না করি কোনো না কোনো একটা জব তো করবো, তাহলে সেই জব গুলার মধ্যে একটা এমন একটা জব তো থাকবে যেটা ফিনিশিং টাইম হচ্ছে মিনিমাম, মানে একে যদি না করি বাকি জব গুলার মধ্যে একটা জব থাকবে যেটা ফিনিশিং টাইম মিনিমাম, রাইট? সেটা হচ্ছে এজে, সেটার নাম দিচ্ছি এজে। এজে মানে কি? এজে মানে হচ্ছে একে না করার কারণে আমি যে চাস গুলা করতেছি সেটার মধ্যে যেটার ফিনিশিং টাইম সবচেয়ে ছোট সেটার নাম হচ্ছে এজে। ইয়াস, মিনিমাম ফিনিশিং টাইম সেটা হচ্ছে এজে। ওকে, এখন খেয়াল করেন আমি একে না করে আমি যদি এজে করি, আমার গ্রিডি আমাকে বলতেছিল একে করতে, কিন্তু আমি বলতেছি যে না একে না করে আমি এখন এজে করতেছি। তাহলে খেয়াল করেন, সব করে দিলাম একে না করে আমি এখন এজে করতেছি, তাহলে খেয়াল করেন নেক্সট চয়েস হিসেবে একে না নিয়ে আমি এখন এজে কিনছি। সো তাহলে কি হইলো, কি হইলো দেখেন, সিন্স একে, আচ্ছা খেয়াল করেন আমি একে কে কেন নিছিলাম বলেন তো দেখি,
একে একে কেন নিছিলাম, মানে একে একে আমার গ্রিডি কেন নিতে বলছিল, কারণ এটার ফিনিশিং টাইম ছোট, রাইট? Yes sir. কিন্তু আমি যেটা বলতেছি যে একে একে না নিয়ে ধরেন অপটিমালের মধ্যে একে না থেকে অপটিমালের মধ্যে এজে আসে, কথার কথা ধরলাম অপটিমালের মধ্যে একে নাই, খুব ভালো কথা, অপটিমালের মধ্যে আসে হচ্ছে এজে, যেটার ফিনিশিং টাইম হচ্ছে মানে অপটিমালের মধ্যে একে না থেকে এজে আসে। এখন বলেন একে ছোট নাকি এজে ছোট, মানে কোনটার ফিনিশিং টাইম ছোট? অবভিয়াসলি একে, কারণ একে আমরা ফিনিশিং টাইম ছোট বলেই তো একে নিছিলাম, ভালো কথা, একের ফিনিশিং টাইম ছোট। আচ্ছা তাহলে এজের ফিনিশিং টাইম একের চাইতে একটু বড়, তাহলে আমার কথা হচ্ছে ধরেন অপটিমালের মধ্যে আছে এরকম এআই এর পরে হিবিজিবি, আমি বলতেছিলাম আমি একে করব, অপটিমালে আপনি বলতেছেন যে না স্যার একে না করে আসেন এজে, কিন্তু আমি আপনাকে দেখাই দিচ্ছি যে একের ফিনিশিং টাইম তো ছোট, এজের ফিনিশিং টাইম তো বড়, তাহলে এটা হচ্ছে অপটিমাল, খেয়াল করেন এটা হচ্ছে অপটিমাল, এটা হচ্ছে আপনারটা, টি স্টার হচ্ছে আপনারটা, এটা হচ্ছে অপটিমাল। তাহলে সেইখানে কথা ছিল এজে করব, আপনি বলতেছেন আমি একে করব, এবং আমি জানি একেরটা একে তাড়াতাড়ি শেষ হয়, এজে একটু দেরিতে শেষ হয়, তাহলে আমি যদি এজের বদলে একে করি কোনো ক্ষতি আছে একটু দেখেন তো খেয়াল করে, এটা যেহেতু আগে আগে শেষ হয় আপনার হাত আগে আগে ফাঁকা হয়ে গেল না, বুঝতেছেন কথা, আপনি এজে করার পরে যে কাজগুলো করতে পারতেন, যে বাকি যত লক্ষ লক্ষ কাজ করতে পারতেন, সেই কাজগুলো আপনি একে করার পরেও করতে পারবেন না, কেন? কারণ একে তো আগে শেষ হয়, আপনার হাত এজের আগে আগে ফাঁকা হয়ে গেছে, তাহলে আপনি শিওর এজে নিলে যা লাভ হচ্ছে একে নিলে তার চেয়ে বেশি লাভ হচ্ছে, কম হচ্ছে না, ফর শিওর বেশি না হোক অন্তত কম হচ্ছে না লাভ, খেয়াল করেন এই জিনিসটা বুঝলেই ক্লাস শেষ করবো, যে আপনার অপটিমালে ছিল এজে, ভালো কথা, আপনি গ্রিডি চয়েস দিয়ে নিচ্ছেন একে, এবং আপনি জানেন একের ফিনিশিং টাইম এজের চাইতে ছোট, তাহলে তাড়াতাড়ি একে করলে আপনার হাত তাড়াতাড়ি ফাঁকা, বাকি যে কাজগুলো এজের পরে করতেন সেই কাজগুলো করার জন্য আপনি সেই কাজগুলো আপনি একের পরেও করতে পারবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার হাতে একটু এক্সট্রা সময় থাকবে, কেমন এক্সট্রা সময়, যেমন এজে করার পরে আপনি এইটুকু টাইম পাইতেন, কিন্তু আপনি যদি একে করেন তাহলে আপনি আর একটু বেশি টাইম পাবেন, সো আপনার লস হচ্ছে না, যদি লাভ হয় ভালো কথা, কিন্তু এখানে লাভের কথা তো আমরা আসলে মাঝখানে কত টাইম সেটা তো আমরা আসলে দেখতেছি না, এটা আমাদের অ্যালগোরিদমের পার্টও না, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এজে না করে একে করলেও কোনো ক্ষতি হয় না, সো প্রত্যেক স্টেপে আপনি যে একে পিক করলেন, একে মানে কি যেটা ফিনিশিং টাইম মিনিমাম, সো এটা পিক করছেন ভালো কথা, এইটুকু হয়ে গেছে। এখন নতুন হিসেবে আপনি সিলেক্ট করতেছেন কাকে, আবার এই একই একই অ্যাপ্রোচ ফলো করে যেটা ফিনিশিং টাইম মিনিমাম সেইটাকে যদি আপনি এইভাবে নিতে থাকেন আপনি কখনোই আসলে অপটিমাম থেকে হারান না, আপনি কখনোই অপটিমাল থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে পৌঁছায় যান না, সো টি যদি অপটিমাল হয় তাহলে আপনার এই যে টি স্টার যেটা ছিল সেটাও আসলে অপটিমাল, এই হচ্ছে কথা। আমরা যেটা দেখাইছি যে দেয়ার ইজ এন অপটিমাল সলিউশন যদি থেকে থাকে, আমাদের এতক্ষণ করা কাজের উপর বেস করে যদি কোনো অপটিমাল সলিউশন থাকে তাহলে নেক্সট যে কাজটা করব তাতেও অপটিমাল সলিউশনটা থাকবে, তাতে আমার অপটিমাল থেকে বিচ্যুত হয়। এই যে ফিনিশিং টাইমের বেসিসে সর্ট করার কারণে আমি এই কথাটা বলতে পারলাম, সো দিস অ্যালগরিদম ইজ কারেক্ট, আমরা কখনোই আসলে অপটিমাল থেকে হারাই না, দিন শেষে আমরা একটা সলিউশন পাই তাহলে সেটাই অপটিমাল। আমরা যদি অপটিমাল থেকে কোনোদিন না হারাই, খেয়াল করেন আমাদের আমাদেরকে কোনো মার্কস যদি স্যার কাটতে না পারে আপনি 100 পাইছেন, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন ফুল মার্কস পাচ্ছেন, দিন শেষে আপনি সবগুলা কোয়েশ্চেনের আনসার করছেন, বুঝছেন কথা, তখন আপনার কিন্তু আমাকে 100 দেওয়ার জন্য গুনতে হবে না, আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের ফুল মার্কস পান এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার করেন তাহলে আমি শিওর যে আপনি আসলে অপটিমাল 100% মার্কস পেয়ে গেছেন, সো আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে কারেক্ট। সো থ্রি কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা আজকে আনসার দিলাম, সো সেটা কি যে গ্রিডি অ্যালগোরিদম অ্যাক্টিভিটি সিলেকশনের জন্য কাজ করে, বাকি দুইটা কোয়েশ্চেন হচ্ছে শুধু মানে একটা অ্যাক্টিভিটি সিলেকশনের উপরে ডিপেন্ড করে না, এটা হচ্ছে হোল গ্রিডি অ্যাপ্রোচের উপরে কোয়েশ্চেন। নেক্সট ক্লাসে আমরা কি দেখবো, নেক্সট ক্লাসে আমরা আরো দুইটা গ্রিডি অ্যালগোরিদম দেখবো, দুইটা চমৎকার গ্রিডি অ্যালগোরিদম দেখবো যেগুলো আসলে পরীক্ষায় আসবে, একটা নাম হচ্ছে শিডিউলিং, আর একটা নাম কি, একটা নাম হচ্ছে আচ্ছা হাফ ম্যান কোডিং, হাফ ম্যান কোডিং মানে আমি যেটা দেখছি টিচারদের খুব পছন্দ, এগুলার পরীক্ষায় খুব বেশি আসে, সো এই হচ্ছে কথা। আমরা নেক্সট ক্লাসে এই দুইটা জিনিস দেখবো, নেক্সট ক্লাস মানে নেক্সট উইকের ফার্স্ট ক্লাস, সো ততক্ষণ পর্যন্ত বাই বাই। স্যার বলেন, স্যার এই যে সব সময় তো অপটিমাল সলিউশন নাও হতে পারে, তো আমরা তাহলে গ্রিডি কেন ইউজ করি, এটা কি টাইম কমপ্লেক্সিটি? না না, হ্যাঁ খেয়াল করেন প্রথম কথা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম গুলো টাইম কমপ্লেক্সিটি খুব ছোট, বুঝতেই পারতেছেন মানে আপনার যদি মানে
এইরকম গ্রিডি উপায়ে যদি সব কাজ হইতো তাহলে তো এন মানে এন কিউব এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি হইতো না, যা ভাল লাগে করো এইভাবে করে করতে থাকবেন করতে থাকবেন দেখবেন হয়ে গেছে। তো প্রথম কথা হচ্ছে গ্রিডি সবখানে কাজ করে না। আপনার কোয়েশ্চেনটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন, আমি আপনাদেরকে দেখেন সব প্রবলেমের গ্রিডি সলিউশন কিন্তু আমি দেখাচ্ছি না, খেয়াল করেন গ্রিডি অ্যাপ্রোচ কাজ করে সেটা বোঝানোর জন্য আপনাকে কিন্তু একটা নতুন মানে প্রবলেম দিলাম, এই যে অ্যাক্টিভিটি সিলেকশন, এই প্রবলেমটাকে আপনারা আগে কখনো দেখছেন না, আজকেই প্রথম দেখলেন এবং দেখলেন কিভাবে এই প্রবলেমটা গ্রিডি দিয়ে সলভ করা যায়। যদি গ্রিডি সবখানেই কাজ করতো তাহলে কিন্তু আপনাকে এই নতুন প্রবলেম দেখানো লাগতো না, আগে যতগুলা প্রবলেম দেখাইছি যেমন ধরেন সর্টিং, ভালো কথা, ধরেন আমি বলতাম যে গ্রিডি উপায়ে সর্টিং করো, কিন্তু আসলে গ্রিডি উপায়ে সর্টিং বলে কিছু নাই। সো কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে এই গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে পৃথিবীর সব প্রবলেম সলভ করা যায় না, গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে আসলে কিছুই করা যায় না, গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে খুব কম সংখ্যক প্রবলেম সলভ করা যায়। কি করা যায় দেখেন, খেয়াল করেন এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসলে এই যে বেয়ার মানে এই যে পয়েন্টটা আমরা হিট করছি এটা হচ্ছে ডিফিকাল্টির সবচেয়ে মিনিমাম। আজকে আমরা গ্রিডি পড়লাম, আপনাদের মনে হইতে পারে যে গ্রিডি তো সবচেয়ে সোজা, যেটা আমি আবার বললাম, কিন্তু সমস্যাটা কি আপনাদেরকে আমরা একটি ইলুশনে রাখছি, মনে হচ্ছে গ্রিডি দিয়ে সবকিছু করে ফেলা যাবে, তা না। গ্রিডি অ্যাপ্রোচটা কেবলমাত্র মানে অল্প কিছু অ্যালগোরিদমের জন্য কাজ করে, এটা হচ্ছে প্রথম কথা, খেয়াল করেন এই কথাটা বেশ ইম্পর্টেন্ট, যেটা আসলে মানে আমার খুব কষ্ট হয় যে অ্যালগোরিদম কোর্স শেষ হয়ে যায় কিন্তু লোকজন বুঝে না যে মানে আমরা আসলে কিছুই পড়ি নাই, কিছুই পড়ি নাই ইন দ্য সেন্স আমরা যা পড়ছি সেটা আসলে খুব মানে ফলস ইলুশন, মনে হয় আমরা অনেক কিছু শিখে পড়ছি, আসলে আমরা ঝামেলায় আছি। কিরকম ঝামেলা, আমরা গ্রিডি আপনাদেরকে শিখাইছি, গ্রিডি খুব সহজ জিনিস, গ্রিডি খুব কাজের জিনিস, গ্রিডির টাইম কমপ্লেক্সিটি কম, কিন্তু গ্রিডি আসলে পৃথিবীর বেশিরভাগ প্রবলেমে কাজে লাগে না, খুব ছোট্ট একটা দুইটা প্রবলেমে গ্রিডি অ্যাপ্রোচটা কাজে লাগানো যায়, বাট গ্রিডি একটা অ্যাপ্রোচ, বুঝতেছেন কথা। সো এটা হচ্ছে প্রথম কথা যে গ্রিডি একটা অ্যাপ্রোচ, আপনাদেরকে ফার্স্টে অ্যাপ্রোচ শিখাইলাম, সেই অ্যাপ্রোচ দিয়ে সলভ করা যায় এমন দুই তিনটা অ্যালগোরিদম শিখাইলাম। সেকেন্ড যে কথাটা, এই পুরো কথাটা অ্যালগোরিদম কোর্সের জন্য প্রযোজ্য, আপনাদেরকে এই কথাটা আমি আগেই বলছিলাম যে আপনাদের অ্যালগোরিদম কোর্সে যত অ্যালগোরিদম শেখানো হবে সেগুলোর কমপ্লেক্সিটি এন এন স্কোয়ার এন কিউব এর বেশি না, এন লগ এন এর বেশি না, মানে সবচেয়ে হাইয়েস্ট কমপ্লেক্সিটি হচ্ছে এন কিউব। আপনাদের মনে হইতে পারে যে আচ্ছা পৃথিবীর সকল অ্যালগোরিদমই তাহলে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট অল্প টাইমে সলভ করা যায়, কিন্তু কথাটা ঠিক না, আপনাদেরকে এই পুরো অ্যালগোরিদম কোর্সে যত অ্যালগোরিদম পড়াচ্ছি সবগুলো অ্যালগোরিদম হচ্ছে অ্যালগোরিদম জগতের, অ্যালগোরিদম জগতের সবচেয়ে সফল সফল জিনিসগুলো যেগুলার অল্প টাইমে সলভ বের করা যায়, বেশিরভাগ প্রবলেমেরই আসলে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি, এই যে 2^n এইরকম কমপ্লেক্সিটি, এইরকম কমপ্লেক্সিটি হইলে দেখা যায় 30 সাইজের ইনপুট হইলে, আপনাদের মনে আছে আপনাদেরকে ফার্স্ট অ্যাসাইনমেন্টে মানে ফার্স্ট ল্যাব অ্যাসাইনমেন্টে ফিবোনাচি বের করতে দিছিলাম, ওই যে একটা গ্রাফ জেনারেট করতে বলছিলাম, একটা গ্রাফ ছিল এইরকম এক্সপোনেনশিয়াল, দেখেন ওখানে ফিবোনাচি 30 এর বেশি বেরি করা যায় না, ফিবোনাচি 40 দিলে আপনাদের ল্যাবে আমি নেই নাই, বাট যে সেকশন গুলোতে আমি ল্যাব নিছি সেখানে আমি F50 রান করতে দিছিলাম রিকার্সিভ ওয়েতে, ওইটা রান হইতে 3 ঘন্টা সময় লাগছে, আমি যদি F100 দেই মহাবিশ্ব শেষ হয়ে যাবে কোনোদিন, সে মানে আমার এই অ্যালগোরিদমটা আউটপুট দিতে পারবে না, এতই টাইম লাগবে। তাহলে খেয়াল করেন এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অ্যালগোরিদম, একটা এক্সপোনেনশিয়াল অ্যালগোরিদমের ইনপুট একটু থেকে একটু বেশি হইলেই এটা চিরকালের মতো মানে হল্ট হয়ে যায়, এটা আর কোনোদিন মানে রান হয় না, রান হয় না বলতে রান হয় কিন্তু এটার আউটপুট দিতে সময় লাগবে কেয়ামত পর্যন্ত, লিটারালি কেয়ামত পর্যন্ত, মানে কেয়ামত যদি ধরেন 10 কোটি বছর পরেও হয় সে ফর এক্সাম্পল, বাট তারপরেও এটা শেষ হবে না, উই ক্যান প্রুভ দ্যাট। এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে খুব খারাপ, কিন্তু পৃথিবীর সমস্যা হচ্ছে বেশিরভাগ অ্যালগোরিদমই আসলে বা বেশিরভাগ প্রবলেমের অ্যালগোরিদমই আসলে এক্সপোনেনশিয়াল অ্যালগোরিদম, যেটা আপনাদেরকে আমরা পড়াই না, আপনাদেরকে এই যে যা অ্যালগোরিদম পড়াচ্ছি কোর্সে ঠিক গ্রিডিতে আমরা যা করতেছি ঠিক তাই, আপনাদেরকে নানা রকম অ্যালগোরিদম পড়াচ্ছি, এই পড়াচ্ছি সেই পড়াচ্ছি হাতি ঘোড়া পড়াচ্ছি, বেশিরভাগই আসলে খুব ছোট, মানে আমি আপনাদেরকে যে অ্যালগোরিদম গুলো পড়াচ্ছি বেসিক্যালি গ্রিডি খুব সহজ একটা জিনিস, সহজ একটা জিনিস বলতে বুঝার মতো একটা চমৎকার জিনিস, এই হচ্ছে গ্রিডি। গ্রিডিতে কি করতেছি, খুব ছোট 3-4টা অ্যালগোরিদম অ্যাপ্লাই করা যাচ্ছে, পুরো অ্যালগোরিদম ওয়ার্ল্ডও ঠিক এইরকম, টোটাল অ্যালগোরিদমের মধ্যে গ্রিডি আছে, ডিপি আছে, হাবিজাবি আছে, এই সবগুলা দিয়ে খুব ছোট কিছু অ্যালগোরিদম সলভ করা যায়, বাকি যে বড় বড় লক্ষ কোটি অ্যালগোরিদম আছে এখানে এটা বাদ দিয়ে, এগুলা আমরা শিখিও না, এগুলো যে আমরা সলভ করতে পারি না এটা আমরা জানি না, মানে আমাদেরকে জানানো হয় না অ্যালগোরিদম কোর্সের শেষে,
এই ধরনের অ্যালগোরিদম সলভ করার জন্য আমাদেরকে নতুন নতুন জিনিস শিখতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে কথাটা বললাম আপনাদেরকে, যত অ্যালগোরিদম আমরা শেখাচ্ছি প্রয়োজন হলে সবগুলো একটা খাতায় লিখবেন, লিখারও দরকার নাই। যে এসটি মনিরুল নামের একটা ছেলে আছে, আপনারা দেখবেন ওই যে প্রবলেম সলভিং নামের কোন একটা চ্যানেলে জানি সে একটা পিডিএফ শেয়ার করছিল, সেইখানে চমৎকার একটা পিডিএফ, সেখানে প্রত্যেকটা অ্যালগোরিদমের ইয়ে দেওয়া আছে, কি বলে প্রত্যেকটা অ্যালগোরিদমের নাম দেওয়া আছে যা আমরা এই কোর্সে শিখি, এটার টাইম কমপ্লেক্সিটি দেওয়া আছে। তো এই টেবিলটার দিকে একটু তাকাবেন, দেখবেন টেবিলটা খুব ভালো টেবিল, কোনো ঝামেলা নাই, এই টাইপের কিছু নাই, এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটির কিছুই নাই, যা আছে সব হচ্ছে এন স্কোয়ার এন কিউব এই টাইপের জিনিসপত্র। কোনোদিনই আপনি দেখবেন না ওইখানে টু টু দি পাওয়ার এন টাইপ কিছু আছে, থ্রি টু দি পাওয়ার এন টাইপ কিছু আছে, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। আপনাদেরকে সবসময় ভালো ভালো জিনিস পড়ানো হয়েছে, এই হচ্ছে কথা।